গ্রামের নাম বাগমারি। রেল লাইনের ধারেই গ্রাম, কিন্তু গ্রাম হইতে স্টেশনে যাইতে হইলে মাইলখানেক হাঁটিতে হয়। মাঝখানে ঘন জঙ্গল। গ্রামের লোক স্টেশন যাইবার সময় বড় একটা জঙ্গলের ভিতরে দিয়া যায় না, রেল লাইনের তারের বেড়া টপকাইয়া লাইনের ধার দিয়া যায়। স্টেশনের নাম সান্তালগোলা। বেশ বড় স্টেশন, স্টেশন ঘিরিয়া একটি গঞ্জ গড়িয়া উঠিয়াছে। অঞ্চলটা ধান্য প্রধান, এখান হইতে ধান চাল রপ্তানি হয়। গোটা দুই চালের কল আছে। যুদ্ধের সময় একদল মার্কিন সৈন্য সান্তালগোলা ও বাগমারির মধ্যস্থিত জঙ্গলের মধ্যে কিছুকাল ছিল। তাহারা খালি গায়ে প্যান্ট পরিয়া ঘুরিয়া বেড়াইত, চাষিদের সঙ্গে বসিয়া দাবাহুকায় তামাক খাইত। তারপর যুদ্ধের শেষে তাহারা স্বদেশে ফিরিয়া গেল, রাখিয়া গেল কিছু অবৈধ সন্তান সন্ততি এবং কিছু ক্ষুদ্রায়তন অস্ত্রশস্ত্র। ব্যোমকেশ ও আমি যে কর্ম উপলক্ষে সান্তালগোলায় গিয়া কিছুকাল ছিলাম, তাহার সহিত উক্ত অস্ত্রশস্ত্রের সম্পর্ক আছে, তাহার বিশদ উল্লেখ যথাসময়ে করিব। উপস্থিত যে কাহিনী লিখিতেছি তাহার ঘটনাকেন্দ্র ছিল বাগমারি গ্রাম, এবং যাহাদের মুখে কাহিনীর গোড়ার দিকটা শুনিয়াছিলাম তাহারা এই গ্রামেরই ছেলে। বাকবাহুল্য গর্জনের জন্য তাহাদের মুখের কথাগুলি সংহত আকারে লিখিতেছি। বাগমারি গ্রামে যে কয়েকটি কোটাবাড়ি আছে, তন্মধ্যে সদানন্দ সুরের বাড়িটা সবচেয়ে পুরাতন। গুটি তিনি ঘর, সামনে শান বাঁধানো ছাতার, পিছনে পাঁচিল, ডেরা উঠান। বাড়ির ঠিক পিছন হইতে জঙ্গল আরম্ভ হইয়াছে। সদানন্দ সুর বয়স্ক ব্যক্তি, কিন্তু তাহার জ্ঞাতি গোষ্ঠী স্ত্রী পুত্র কেহ নাই, একলাই পৈতৃক বৃটায় থাকেন। তাহার একটি বিবাহিতা ভগিনী আছে বটে, স্বামী রেলের যাত্রী করে, কিন্তু তাহারা সম্পর্ক খুব গাঢ় নয়। কাহারও সহিত অসদ্ভাব না থাকিলেও বেশি মাথামাচিও নাই। বেশিরভাগ দিন সকালবেলা উঠিয়া তিনি স্টেশনের গঞ্জ চলিয়া যান, সন্ধ্যার সময় গ্রামে ফিরিয়া আসেন। তিনি কি কাজ করেন সে সম্বন্ধে কাহারও মনে খুব স্পষ্ট ধারণা নাই। কেহ বলে ধান চালের দালালি করেন, কেহ বলে বন্ধকি কারবার আছে। মোটের উপর লোকটি অত্যন্ত সংবৃতমন্ত্র ও মৃতব্যয়ী, ইহার অধিক তাহার বিষয়ে বড় কেহ কিছু জানে না। একদিন চৈত্র মাসের ভোরবেলা সদানন্দ বাড়ি হইতে বাড়ির হইলেন, একটি মাঝারি আয়তনের ট্রাঙ্ক ও একটি ক্যাম্বিসের ব্যাগ বাড়িরে রাখিয়া দরজায় তালা লাগাইলেন। তারপর ব্যাগ ও ট্রাঙ্ক দুই হাতে জুলাইয়া যাত্রা করিলেন। বাড়ির সামনে মাঠের মতো খানিকটা খোলা জায়গা। সদানন্দ মাঠ পার হইয়া রেল লাইনের দিকে চলিয়াছেন। গ্রামের ব্রিগ হিরু মোড়লের সঙ্গে দেখা হইয়া গেল। হিরু বলিল, কি গো কর্তা, সকালবেলা বাক্স প্যাকরা নিয়ে কোথায় চলেছেন? সদানন্দ থামিলেন, দিন কয়েকের জন্য বাইরে যাচ্ছি। ফিরু বলিল, ও টিকচিত করতে চললেন নাকি? উদ্ধৃতি। সদানন্দ শুধু হাসিলেন। ফিরু বলিল, ইরির মধ্যে টিকচিত। বয়স কত হল কর্তা? 45। সদানন্দ আবার চলিলেন, দিন চক সাতের মধ্যে ফিরব। সদানন্দ চলিয়া গেলেন। তাহার আকস্মিক তীর্থযাত্রা লইয়া গ্রামে একটু আলোচনা হইল। তাহার প্রাণে যে ধর্মকর্মের প্রতি আসক্তি আছে এ সন্দেহ কাহারও ছিল না। গত 10 বৎসরের মধ্যে এক রাত্রির জন্য তিনি বাহিরে থাকেন নাই। সকলে আন্দাজ করিল নিরক্ষমা সদানন্দ সুর কোনো মতলবে বাহিরে গিয়াছেন। ইহার দিন তিন চার পরে সদানন্দের বাড়ির সামনের মাঠে গ্রামের ছেলে ছোকরারা বসিয়া যতলা করিতেছিল। গ্রামে 25-30 ঘরে ভদ্র শ্রেণীর লোক বাস করে। সন্ধ্যার পর তরুণ বয়স্কেরা এই মাঠে আসিয়া বসে গল্প গুজব করে, কেহ গান গায়, কেহ বিড়ি সিগারেট টানে। শীত এবং বর্ষাকাল ছাড়া এই স্থানটাই তাহাদের আড্ডাঘর। আজ অমৃত নামধারী জনৈক যুবককে সকলে মিলিয়া খেপাইতেছিল। অমৃত গায়ের একটি ভদ্রলোকের অনাথ ভারী ন্যায় একটু আট পাগলা গোছের ছেলে, রোগা তালপাতার সেপাইয়ে র মত চেহারা, তরবর করিয়া কথা বলে, নিজের সাহস ও বুদ্ধিমত্তা প্রমাণের জন্য সর্বদাই সচেষ্ট। তাই সুযোগ পাইলে সকলেই তাহাতে লইয়া একটু রঙ্গ তামাশা করে। সকালের দিকে একটা ব্যাপার ঘটিয়াছিল, নাদু নামক এক যুবকের সম্প্রতি বিবাহ হইয়াছে। তাহার বউয়ের নাম পাপিয়া। বউটি সকালবেলা কলসি লইয়া পুকুরে জল আনিতে যাইতেছিল, ঘাটে অন্য মেয়েরাও ছিল। অমৃত পুকুর পাড়ে বসিয়া খোলামকুচি দিয়া জলের উপর ব্যাং লাফানো খেলিতেছিল। নাদুর বউকে দেখিয়া তাহার কি মনে হইল, সে পাপিয়ার স্বর অনুসরণ করিয়া ডাকিয়া উঠিল, পিউ পিউ পিয়া পিয়া পাপিয়া। মেয়েরা হাসিয়া উঠিল। বউটি অপমান বোধ করিয়া তখনই গৃহে ফিরিয়া গেল এবং স্বামীকে জানাইল। নাদু অগ্নিসম্ভ হইয়া লাঠি হাতে ছুটিয়া আসিল। তাহাকে দেখিয়া অমৃত পুকুর পাড়ের একটা নারিকেল গাছে উঠিয়া পড়িল। তারপর গায়ের মাদ্রোর ব্যক্তিরা আসিয়া শান্তি রক্ষা করিলেন। অমৃতের মনে যে খুব অভিয়ায় ছিল না তাহা সকলেই জানিত। গোয়ার গোবিন্দ নাদুও বুঝিল, ব্যাপার বেশি দূর গড়াইতে পাইল না। কিন্তু অমৃত তাহার সমবয়সদের শ্লেষ বিদ্রোহ হইতে নিস্তার পাইল না।
সন্ধ্যার সময় সে মাঠের আড়ায় উপস্থিত হইলে সকলে তাহাতে চাকিয়া ধরিল। অতল বলিল, হ্যারে অমর তো, তুই এত বড় বীর, নাদুর সঙ্গে লড়ে যেতে পারলি না। নারকেল গাছে উঠলি। অমৃত বলিল, আই, আমি তো ডাব করতে উঠেছিলাম, নেদকে আমি ধরাই না, ওর হাতে যদি লাঠি না থাকতো। আয়সা লেন্ডি মারতাম যে বাচাদনকে বিছানায় করে খোকো করতে হতো। গোপাল বলিল, সাবাস, বাড়ি গিয়ে মামার কাছে খুব টেঙানি চেয়েছিলি তো। অমৃত হাত মুখ নাড়িয়া বলিল, মামা মারেনি, মামা আমাকে ভালোবাসে। শুধু মামি কান মলে দিয়ে বলেছিল, তুই একটা গোভূত। সকলে হি হি করিয়া হাসিল। পটল বলিল, ছিছি, তুই এমন কাপুরুষ, মেয়ে মানুষের হাতের কান্না খেলি। অমৃত বলিল, মামি গুরুজন, তাই বেঁচে গেল, নইলে দেখে নিতাম। আমার সন্দে চালাকি নয়। দাশু বলিল, আচ্ছা অমরা, তুই তো মানুষকে ভয় করিস না, সত্যি বল দেখি, ভূত দেখলে কি করিস? উদ্ধৃতি একজন নিম্নস্বরে বলিল, কাপড়ে চোপড়ে। অমৃত চোখ পাকাইয়া বলিল, ভূত আমি দেখেছি, কিন্তু মোটেই ভয় পাইনি। সকলে কলরব করিয়া উঠিল, ভূত দেখেছিস? কবে দেখলি? কোথায় দেখলি? অমৃত সগর্বে জঙ্গলের দিকে শীর্ণ বাহু প্রসারিত করিয়া বলিল, ওইখানে। কবে দেখেছিস? কি দেখেছিস? অমৃত গম্ভীর স্বরে বলিল, ঘোড়া ভূত দেখেছি। ভূত একজন হাসিল। গোপাল বলিল, তুই গো ভূত কিনা, তাই ঘোড়া ভূত দেখেছিস? কবে দেখলি? পরশু রাত্রিরে। অমৃত পরশু রাত্রের ঘটনা বলিল, আমাদের কইলে বাছুরটা দড়ি খুলে গোয়ালঘর থেকে পালিয়েছিল। মামা বললে, যা আমরা জঙ্গলের ধারে দেখে আয়। রাত্রি তখন 10টা, কিন্তু আমার তো ভয় ডর নেই, গেলাম জঙ্গলে। এদিক ওদিক খুঁজলাম, কিন্তু কোথায় বাছুর? চাঁদের আলোয় জঙ্গলের ভেতরটা হিলি বিলি দেখাচ্ছে। হঠাৎ দেখি একটা ঘোড়া, খুরের শব্দ শুনে ভেবেছিলাম বুঝি বাছুরটা। প্রায় ফিরিয়ে দেখি একটা ঘোড়া বনের ভেতর দিয়ে সাপড়ে চলে গেল। কালো কুচকুচে ঘোড়া, নাক দিয়ে আগুন বেরোচ্ছে। আমি রামনাম করতে করতে ফিরে এলাম। রামনাম জপলে ভূত আর কিছু বলতে পারে না। বাসু জিজ্ঞাসা করিল, কোন দিক থেকে কোন দিকে গেল ঘোড়া ভূত? উদ্ধৃতি গায়ে দিক থেকে স্টেশনের দিকে, ঘোড়ার পিঠে সওয়ার ছিল, অত দেখেনি। সকলে কিছুক্ষণ চুপ করিয়া রইল। ভূতের গল্প বানাইয়া বলিতে পারে এত কল্পনা শক্তি অমৃতের নাই। নিশ্চয় সে জ্যান্ত ঘোড়া দেখিয়াছিল, কিন্তু জঙ্গলে ঘোড়া আসিল কোথা হইতে? গ্রামে কাহারও ঘোড়া নাই। যুদ্ধের সময় যে মার্কিন সৈন্য জঙ্গলে ছিল তাদের সঙ্গেও ঘোড়া ছিল না। স্টেশনের গঞ্জে দুই চারিটা ছ্যাঁকড়া গাড়ির ঘোড়া আছে বটে, কিন্তু ছ্যাঁকড়া গাড়ির ঘোড়া রাতিবেলা জঙ্গলে ছোটাছুটি করিবে কেন? তবে কি অমৃত পলাতক বাছুরটাকেই ঘোড়া বলিয়া ভুল করিয়াছিল? অবশেষে পটল বলিল, বুঝেছি, তুই বাছুর দেখে ঘোড়া ভূত ভেবেছিলি। অমৃত সজোরে মাথা ঝাঁকাইয়া বলিল, না না, ঘোড়া জলজ্যান্ত ঘোড়া ভূত আমি দেখেছি। তুই বলতে চাস ঘোড়া ভূত দেখেও তোর দাঁত কপাতি লাগেনি? দাঁত কপাতি লাগবে কেন? আমি রামনাম করেছিলাম। রামনাম করেছিলি, বেশ করেছিলি, কিন্তু ভয় পেয়েছিলি বলেই না রামনাম করেছিলি। মোটেই না, মোটেই না। অমৃত আস্ফালন করিতে লাগিল, কে বলে আমি ভয় পেয়েছিলাম? ভয় পাবার ছেলে আমি নয়। দাশু বলিল, দেখ, আমরা বেশি বড়াই করিয়া শুনি, তুই এখন জঙ্গলে যেতে পারিস? কোনো পারবো না। অমৃত ঈষৎ শঙ্কিতভাবে জঙ্গলের দিকে তাকাইল। ইতিমধ্যে সন্ধ্যা উত্তীর্ণ হইয়া চাঁদের আলো ফুটিয়াছে, জঙ্গলের গাছগুলা ঘন কৃষ্ণ ছায়া রচনা করিয়াছে। অমৃত একটু মুড়ি দিয়া বলিল, ইচ্ছে করলেই যেতে পারি, কিন্তু বাপ কেন? এখন তো আর বাছুর হারায়নি। গোপাল বলিল, বাছুর না হয় হারায়নি, কিন্তু তুই গুল মারছিস কিনা বুঝবো কি করে? অমৃত লাফাইয়া উঠিল, গুল মারছি, আমি গুল মারছি। দেখ গোপালা, তুই আমাকে চিনিস না। বেশ তো, চিনিয়ে দে, যা দেখি একলা জঙ্গলের মধ্যে, তবে বুঝবো তুই বাহাদুর। অমৃত আর পারিল না, সত্যি বলিল, যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। আমি কি ভয় করি নাকি? সে জঙ্গলের দিকে পাবার আইল। অতল তাহাতে ডাকিয়া বলিল, শোন, এই ছুঁই নে, বেশি দূরত্বে যেতে হবে না। সদানন্দদার বাড়ির পিছনে যে বড় শিমুল গাছটা আছে তার গায়ে ছুঁই দিয়ে তারা মেরে আসবি, তবে বুঝবো তুই সত্যি গিয়েছিলি। ছুঁই লইয়া ঈষৎ কম্পিত কণ্ঠে অমৃত বলিল, তোরা এখানে থাকিবি তো? থাকবো। অমৃত জঙ্গলের দিকে পাবার আইল। যতই অগ্রসর হইল ততই তাহার গতিবেগ হ্রাস হইতে লাগিল, তবু শেষ পর্যন্ত সে সদানন্দ সুরের বাড়ির আড়ালে অদৃশ্য হইয়া গেল। মাঠে উপবিষ্ট ছোকরার দল পাণ্ডুর জোৎসার ভিতরে দিয়া নীরবে জঙ্গলের দিকে চাহিয়া রইল। একজন বিড়ি ধরাইল, একজন হাসিল, আমরা হয়তো সদানন্দদার বাড়ির পাশে খাপটি মেরে বসে আছে। কিছুক্ষণ কাটিয়া গেল, সকলের দৃষ্টি জঙ্গলের দিকে।
হঠাৎ জঙ্গল হইতে চড়াত করিয়া একটা শব্দ আসিল। শুকনো গাছের ডাল ভাঙিলে যেরূপ শব্দ হয় অনেকটা সেইরূপ। সকলে চকিত হইয়া পরস্পরের পানে চারিল। আরো কিছুক্ষণ কাটিয়া গেল, কিন্তু অমৃত ফিরিয়া আসিল না। অমৃত যেখানে গিয়াছে ছোকরাদের দল হইতে সেই শিমুল গাছ বর্জ্যর 50-60 গজ। তবে সে ফিরিতে এত দেরি করিতেছে কেন? আরো 3-4 মিনিট অপেক্ষা করিবার পর পটল উঠিয়া দাঁড়াইয়া বলিল, চল দেখি গিয়ে। এত দেরি করছে কেন অমরা? সকলে দল বাজিয়া যে পথে অমৃত গিয়াছিল সেই পথে চলিল। একজন রহস্য করিয়া বলিল, আমরা ঘোড়া বুতের পিঠে চড়ে পালাল নাকি? উদ্ধৃতি, আমরা কিন্তু পালায় নাই। সদানন্দ সুরের বাড়ির চিরতি হইতে 20-500 গজ দূরে শিমুল গাছ, সেখানে জ্যোৎস্না বৃদ্ধ অন্ধকারে সাদা রঙের কি একটা পড়িয়া আছে। সকলে কাছে গিয়া দেখিল অমৃত, একজন দেশলাই জালিল। অমৃত চিত হইয়া পড়িয়া আছে, তাহার বুকের জামা রক্তে ভিজিয়া উঠিয়াছে। অমৃত বুতের ভয়ে মরে নাই, বন্দুকের গুলিতে তাহার মৃত্যু হইয়াছে। বোম্বেশ আমাকে লইয়া সান্তাল বলায় আসিয়াছিল একটা সরকারি তদন্ত উপলক্ষে। সরকারের বেতনভুক পুলিশ কর্মচারীরা বোম্বেশকে মেয়ের চোখে দেখেন না বটে, কিন্তু মন্ত্রী মহলে তাহার খাতির আছে। পুলিশের জবাব দেওয়া কেস মাঝে মাঝে তাহার ঘাড়ে আসিয়া পড়ে। গত মহাযুদ্ধের সময় অনেক বিদেশি সৈন্য আসিয়া এদেশের নানা স্থানে হাতি গাড়িয়া বসিয়াছিল। তারপর যুদ্ধের শেষে বিদেশিরা চলিয়া গেল, দেশে স্বদেশী শাসনতন্ত্র প্রবর্তিত হইল। স্বাধীনতার রক্ত স্নান শেষ করিয়া দেশ যখন মাথা তুলিল তখন দেখিল হ্রদের উপরিবস্থ শান্ত হইয়াছে বটে, কিন্তু তলদেশে হিংসুক নক্ষকুল ঘুরিয়া বেড়ায় এছে। বিদেশি সৈন্যদলের ফেলিয়া যাওয়া অস্ত্রশস্ত্র হইয়া দাঁড়াইয়াছে এই নক্ষকুলের নখদন্ত। রেলের দুর্ঘটনা, আকস্মিক বোমা বিস্ফোরণ, সশস্ত্র ডাকাতি নূতন শাসনতন্ত্রকে উদ্ব্যস্ত করিয়া তুলিল। পুলিশ তদন্তে 2-4 জন গুপ্ত ধরা পড়িলেও বোমা পিস্তল প্রভৃতি আগ্নেয়াস্ত্র কোথা হইতে সরবরাহ হইতেছে তাহার হদিশ মিলিল না। বিদেশি সিপাহীরা যেখানে ভাতি দাঁড়িয়াছিল, অস্ত্রগুলি যে তাহার কাছে পিতে সঞ্চিত হইয়াছে তাহা অনুমান করা শক্ত নয়, কিন্তু আসল সমস্যা দাঁড়াইয়াছিল অস্ত্র সরবরাহকারী লোকগুলাতে ধরা। যাহারা অবৈধ আগ্নেয়াস্ত্রের খালাবাজার চালাইতেছে তাহাদের ধরিতে না পারিলে এ উৎপাতের মূলোচ্ছেদ হইবে না। সরকারি দপ্তরের সহিত পরামর্শ করিয়া বোম্বেশ প্রথমে সন্তাল বলায় আসিয়াছে। স্থানটি ছোট, কোনো অবস্থাতেই তাহাতে শহর বলা চলে না। স্টেশনের কাছে রোল কর্মচারীদের এক সারি কোয়ার্টার, একটা পাকা রাস্তা স্টেশনকে স্পর্শ করিয়া দুই দিকে মোড় ঘুরিয়া গিয়াছে এবং কোটি 500 বিঘা জমিকে বেষ্টন করিয়া ধরিয়াছে। এই স্থানটুকুর মধ্যে কয়েকটা বড় বড় আর্ত, পুলিশ থানা, পোস্ট অফিস, কোঅপারেটিভ ব্যাংক, সরকারি বিশ্রান্তি গৃহ ইত্যাদি আছে। যে দুটি চাল কলের উল্লেখ পূর্বে করিয়াছি সে দুটি এই রাস্তা ঘেরা স্থানের দুই প্রান্তে অবস্থিত। স্থানীয় লোক অধিকাংশ বাঙালি হইলেও মারোয়ারি ও হিন্দুস্থানি যথেষ্ট আছে। আমরা সরকারি বিশ্রান্তিগুড়ে আড্ডা গাড়িয়াছিলাম। বোম্বেশের এখানে আত্মপরিচয় দিবার ইচ্ছা ছিল না, এ ধরনের তদন্তে যতটা প্রচ্ছন্ন থাকা যায় ততাই সুবিধা, কিন্তু আসিয়া দেখিলাম বোম্বেশের পরিচয় ও আগমনের উদ্দেশ্য কাহারও অবিদিত নাই। স্থানীয় পুলিশের দ্বারক সুকুময় সামন্ত পুলিশ বিভাগ হইতে বোম্বেশ সম্বন্ধে পূর্ব হই। তেই ওয়াচিবহান ছিলেন, তাহার কৃপায় বোম্বেশের চ্যাটি দিকে দিকে ব্যক্ত হইয়াছে। দারোগার সুকুময়বাবুর মুখ ভারী মিষ্ট, কিন্তু মস্তিষ্কটি দুষ্বুদ্ধিতে ভরা। তিনি প্রকাশ্যে বোম্বেশকে সাহায্য করিতেছিলেন এবং অপ্রকাশ্যে যতভাবে সম্ভব বাগড়া দিতেছিলেন পুলিশ যেখানে ব্যর্থ হইয়াছে। একজন বাহিরের লোক আসিয়া সেখানে কৃতকার্য হইবে ইহা বোধ হয় তাহার মনোপুত হয় নাই। যা হোক, বাধাবিঘ্ন সত্ত্বেও বোম্বেশ কাজ আরম্ভ করিল। পরিচয় গোপন রাখা সম্ভব নয়, দেখিয়া প্রকাশ্যভাবে অনুসন্ধান শুরু করিল। খোলাখুলি থানায় দিয়া দারোগা সুকুময়বাবুর নিকট হইতে স্থানীয় প্রধান প্রধান ব্যক্তির নামের তালিকা সংগ্রহ করিল। স্টেশনে গিয়া মাস্টার, মা, নবাবু, টিকিট বাবু, চেকার প্রবৃত্তির সহিত ভাব জমাইল। কোঅপারেটিভ ব্যাংকে গিয়া ম্যানেজারের নিকট হইতে স্থানীয় বিত্তবান ব্যক্তিদের খোঁজখবর লইল। সকলেই জানিতে পারিয়াছিল বোম্বেশটির জন্য আসিয়াছে, তাই সকলে সহযোগিতা করিলেও বিশেষ কোনো ফল হইল না। 4-5 দিন বৃথা ঘোরাঘুরির পর বোম্বেশ এক মতলব বাহির করিল। স্থানীয় যে কয়জন বর্দিশু লোককে সন্দেহ করা যাইতে পারে তাহাদের বেনামি চিঠি লিখিল। চিঠির মর্ম, আমি তোমার গোপন কার্যকলাপ জানিতে পারিয়াছি, শীঘ্রই দেখা হইবে। চিঠিগুলি আমি 2-3 স্টেশন দূরে জংশনে গিয়া দাঁতে দিয়া আসিলাম। চার ফেলিয়া বসিয়া আছি, কিন্তু মাছের দেখা নাই। এইভাবে আরো 2-3 দিন কাটিয়া গেল। নিষ্কমার মতো দিন রাত্রে কমাইয়া ও সকাল সন্ধ্যা ভ্রমণ করিয়া স্বাস্থ্যের বেশ উন্নতি হইতে লাগিল, কিন্তু কাজের সুরাহা হইল না।
তারপর একদিন সকালবেলা বাগমারি গ্রাম হইতে তিনটি ছেলে আসিয়া উপস্থিত হইল। বেলা আন্দাজ 8টার সময় গরম জিলাপি সহযোগে গরম দুধ সেবন করিয়া অভ্যন্তরভাগে বেশ একটি তৃপ্তিকর পরিপূর্ণতা অনুভব করিতেছি, এমন সময় দ্বারের কাছে কয়েকটি মুন উঁকিঝুঁকি মারিতেছে দেখিয়া ব্যোমকেশ বাহিরে আসিল। কি চাই? উদ্ধৃতি। বিশ্রান্তিগুড়ের পাশাপাশি দুটি ঘর, সামনে যাতা বারান্দা। তিনটি যুবক বারান্দায় উঠিয়া ইতস্তত করিতেছিল। ব্যোমকেশকে দেখিয়া যুবক তস্ত বিকাশ করিল। একজন সসন্ত্রমে জিজ্ঞাসা করিল, আপনি ব্যোমকেশবাবু? ব্যোমকেশ বলিল, হ্যাঁ। যুবকের দন্তবিকাশ কর্ণচুম্বী হইয়া উঠিল। একজন বলিল, আমরা বাগমারি গ্রাম থেকে আসছি। বাগমারি গ্রাম? সে কোথায়? আদ্যে বেশি দূর নয়, এখান থেকে মাইলখানেক। আসুন বলিয়া ব্যোমকেশ তাহাদের ঘরে লইয়া আসিল। বিশ্রান্তিগুড়ের বাধা বরাদ্দ আসবাব একটি চেয়ার, একটি টেবিল, একটি আরাম তেদারা, দুটি খাত, মেঝে, এয়া নারিকেল ছোবরার চাতায় পাতা। যুবকেরা দুজন মেজয় বসিল, একজন টেবিলে উঠিয়া বসিল। ব্যোমকেশ আরাম কেদারায় অর্থসান হইয়া বলিল, কি ব্যাপার বলুন দেখি। যে ছোকরা অগ্রণী হইয়া কথা বলিতেছিল তাহার নাম পটল, অন্য দুজনের নাম দাশু গোপাল। পটল বলিল, আপনি শোনেননি? আমাদের গ্রামে একটা ভীষণ হত্যাকাণ্ড হয়ে গেছে। বলেন কি? কবে? ব্যোমকেশ আরাম কেন্দারায় উঠিয়া বসিল। দাশু ও গোপাল একসঙ্গে বলিয়া উঠিল, পরশু সন্ধ্যের পর। পটল বলিল, পুলিশে তখনই খবর দেওয়া হয়েছিল। কাল সকালবেলা 9টার সময় দারোগা সুকুময় সামন্ত গিয়েছিল, লাশ নিয়ে চলে এসেছিল, তারপর আর কোনো খবর নেই। আজ আমরা আপনার কাছে আসবার আগে থানায় গিয়েছিলাম, সুকুময় দারোগা আমাদের হাঁটিয়ে দিলে। লাশ নাকি সদরে পাঠানো হয়েছে, হাসপাতালের চেরা ফাড়া হবে। আপনি এসব কিছুই জানেন না? তবে যে শুনেছিলাম। আপনি পুলিশকে সাহায্য করবার জন্য এখানে এসেছেন? ব্যোমকেশ শুষ্কস্বরে বলিল, দারোগাবাবু বোধ হয় খবর আমাকে দেওয়া দরকার মনে করেননি। সে যাক, কে তাকে খুন করেছে? কি দিয়ে খুন করেছে? পটল বলিল, বন্দুক দিয়ে। খুন হয়েছে আমাদের এক বন্ধু অমৃত। কে খুন করেছে তা কেউ জানে না। ব্যোমকেশবাবু, আমরার মৃত্যুর জন্য আমরাও খানিকটা দায়ী, ঠাট্টা তামাশা করতে গিয়ে এই সর্বনাশ হয়েছে, তাই আমরা আপনার কাছে এসেছি। সুকুময় দারোগার দ্বারা কিছু হবে না, আপনি দয়া করে খুঁজে বার করুন কে খুন করেছে। আমরা আপনার কাছে চিরঋণী হয়ে থাকব। ব্যোমকেশ বলিল, বন্দুক দিয়ে খুন হয়েছে? আশ্চর্য, সব কথা খুলে বলুন। অতঃপর পটল, দাশু ও গোপাল মিলিয়া কখনো একসঙ্গে কখনো পর্যায়ক্রমে যে কাহিনী বলিল তাহা পূর্বে বিবৃত হইয়াছে। অমৃতের মৃত্যুতে তাহারা খুব কাতর হইয়াছে এমন মনে হইল না, কিন্তু অমৃতের রহস্যময় মৃত্যু তাহাদের উত্তেজিত করিয়া তুলিয়াছে, এবং ব্যোমকেশকে হাতের কাছে পাইয়া এই উত্তেজনা নাট্যীয় রূপ রণ করিয়াছে। অমৃতের মৃত্যু বিরণ শেষ হইতে আন্দাজ 2 ঘন্টা লাগিল। ব্যোমকেশ মাঝে মাঝে প্রশ্ন করিয়া অস্পষ্ট স্থান পরিষ্কার করিয়া লইল। শেষে বলিল, ঘটনা রহস্যময় বটে, তার উপর বন্দুক, কিন্তু শুধু গল্প শুনলে কাজ হবে না, জায়গাটা দেখতে হবে। তিনজনেই উৎসাহিত হইয়া উঠিল। পটল বলিল, বেশ তো, এখনই চলুন না ব্যোমকেশবাবু। আপনি আমাদের গ্রামে যাবেন সে তো বাদের কথা। ব্যোমকেশ হাতের ঘড়ি দেখিয়া বলিল, এ বেলা থাক, দুদিন যখন কেটে গেছে তখন এক বেলায় বিশেষ ক্ষতি হবে না, আমরা ও বেলা 5টা নাগাদ যাব। বেশ, আমরা এসে আপনাকে নিয়ে যাব। তাহারা চলিয়া গেল। কিছুক্ষণ পরে দারোগা সুকুময়বাবু আসিলেন, চেয়ারে নিজের সুবিপুল বপুখানি ছাসিয়া দিয়া বলিলেন, বাগমারির ছোড়াগুলো এসেছিল তো, আমার কাছেও গিয়েছিল। বানালির ছেলে, একটা সুযোগ পেয়েছে, আর কি রক্ষে আছে? আপনি ওদের আমল দেবেন না মশাই, আপনার প্রাণ অতিষ্ঠা করে তুলবে। ব্যোমকেশ বলিল, না না, আমল দেব কেন? আপনি তো ওদের আগে থাকতেই চেনেন, কেমন ছেলে ওরা। সুকুময়বাবু বলিলেন, পাড়াগাঁয়ের বোকাতে নিষ্কমা ছেলে আর কি। বাপের দুবিধে ধান জমি আছে, কি তিনটে নারকেল গাছ আছে, বাস ঘরে বসে বসে বাপের অন্ন ধ্বংস করছে। ব্যোমকেশ বলিল, যে ছেলেটা মারা গেছে সেও তো ওদেরই দলেরই ছেলে। হ্যাঁ, সে ছিল আবার এক খাতি বাড়া, মামার ভাতে ছিল, বিকামি করে বেড়াত, বন্দুকের গুলিতে মরেছে শুনলাম, তাই মনে হয়। তবে তদন্ত না হওয়া পর্যন্ত কিছুই বলা যায় না। কে মেরেছে কিছু সন্দেহ করেন? কি করে সন্দেহ করব বলুন দেখি। কেউ কিছু দেখেনি, সবাই একজোট হয়ে মাঠে আড্ডা দিচ্ছিল। তবে একটা ব্যাপারের জন্য একজনের ওপর সন্দেহ হচ্ছে, সেদিন সকালবেলা অমৃত নাদুর বেঁকে অপমান করেছিল। নাদু একরোখা গোয়ার মানুষ, লাঠি নিয়ে অমৃতকে মারতে ছুটেছিল সন্ধেবেলা মাঠের আড্ডাত, এও সে ছিল না।
তাতে একবার থানায় আনিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেখতে হবে, কিন্তু এসব বাজে কথা এখন থাক। একটা জরুরি খবর আপনাকে দিতে এলাম, সহসা গলা খাত করিয়া বলিলেন, যমুনাদাস গঙ্গারামের নাম জানেন তো, এখানকার মস্ত বড় আত্মার। সে একটা বেনামি চিঠি পেয়েছে। বোমদেশ তারও উৎসুক্য দেখাইয়া বলিল, বেনামি চিঠি কি আছে তাতে? সুখময়বাবু বলিলেন, যমুনাদাস চুপি চুপি আমাকে চিঠি দেখিয়ে গেছে, খামের চিঠি, তাতে শেষ লেখা আছে, আমি সব জানতে পেরেছি, শিগগিরই দেখা হবে। তাই নাকি? তাহলে তো যমুনাদাসের ওপর নজর রাখতে হয়। সে কথা আর বলতে, আমি একজন লোক লাগিয়ে দিয়েছি যমুনাদাসের পেছনে, সে অষ্টপ্রহর যমুনাদাসের ওপর নজর রেখেছে। ভালো ভালো, আপনি পাকা লোক, ঠিক কাজই করেছেন, এবার হয়তো একটা সুরাহা হবে। সুখময়বাবুর মুখে একটু বিনীত আত্মপ্রসন্নতা ছেলিয়া গেল। সে সে এই কাজ করে চুল পেতে গেল ব্যোমকেশবাবু। তা সে যাক, এখন আপনার কি খবর বলুন। কিছু পেলেন? ব্যোমকেশ হতাশ স্বরে বলিল, কই আর পেলাম, যত দূর চাই নাই নাই, সে পথিক নাই। সুখময়বাবু উদ্ধৃতিটা ধরিতে পারিলেন না, কিন্তু যেন বুঝিয়াছেন এমনিভাবে হরে করিলেন। তিনি চেয়ারে একেবারে জাম হইয়া বসিয়াছিলেন, এখন টানা হেঁচড়া করিয়া নিজেকে চেয়ারের বাহুমুক্ত করিলেন। বলিলেন, আজ রুটি থানায় অনেক কাজ পড়ে আছে। ব্যোমকেশ উঠিয়া দাঁড়াইল, ভালো কথা, অমৃতের পোস্টমর্টেম রিপোর্ট পেয়েছেন নাকি? সুখময়বাবু একটু ভ্রু তুলিয়া বলিলেন, এখনো পাইনি, কাল পরশু পাবো বোধ হয়। কেন বলুন দেখি, পেলে এবার আমাকে দেখাবেন। সুখময়বাবু একটু গভীর হইয়া বলিলেন, দেখতে চান দেখাবো, কিন্তু ব্যোমকেশবাবু আপনি রুই কাতলা ধরতে এসেছেন, আপনি যদি চুনুকুটির দিকে নজর দেন তাহলে আমরা বাছি কি করে? না না, নজর দিইনি, নিতান্তাই অহেতুক কৌতূহল, কথায় বলে নেই কাজ তো কই ভাজ। সুখময়বাবুর মুখে আবার হাসি ফুটিল, তিনি গাড়ির দিকে যাইতে যাইতে প্রথম আমাকে লক্ষ্য করিলেন, বলিলেন, এই যে অজিতবাবু কেমন আছেন? গল্প তল্প লেখা হচ্ছে, আপনার আজগুবি গল্পগুলো করতে মন্দ লাগে না হরে, তবে রবার্ট ব্লেকের মতো নয়। আচ্ছা আসি। তিনি শ্রুতিগুলির্ভূত হইয়া গেলে ব্যোমকেশ আমার দিকে ফিরিয়া চোখ টিপিল, বলিল, হে হে, বৈকালবেলা ছেলেরা আসিয়া আমাদের গ্রামে লইয়া গেল। রেল লাইনের দ্বার দিয়া যখন গ্রামের নিকট উপস্থিত হইলাম তখন গ্রামের সমস্ত পুরুষ অধিবাসী আমাদের অভ্যর্থনা করিবার জন্য লাইনের দ্বারে আসিয়া দাঁড়াইয়াছে, ছেলে বুড়া কেহ বাদ যায় নাই। সকলের চোখে বিস্ফারিত কৌতূহল, ব্যোমকেশ বক্সী কি দৃষ্টি তাহার সচক্ষে দেখিতে চায়। মিছিল করিয়া আমরা গ্রামে প্রবেশ করিলাম, পটল অগ্রবর্তী হইয়া আমাদের একটি বাড়িতে লইয়া গেল, কাঁচা পাতা বাড়ি, সামনের দিকে দুটি পাতা ঘর, পিছনে ছেড়ে চাল, মৃত অমৃতের মামার বাড়ি। অমৃতের মামা বলরামবাবু বাড়ির সামনের চাতালে টেবিল চেয়ার পাতিয়া চায়ের আয়োজন করিয়াছিলেন, জড়বস্থায় আমাদের সম্বর্ধনা করি নেন। লোকটিকে ভালো মানুষ বলিয়া মনে হয়, কথা বলার ভঙ্গিতে সংকুচিত জর্তা, তিনি বাড়িনার মৃত্যুতে খুব বেশি শোকাবিভূত না হইলেও একটু যেন দিশাহারা হইয়া পড়িয়াছেন। চায়ের সরঞ্জাম দেখিয়া ব্যোমকেশ বলিল, এসব আবার কেন? উদ্ধৃতি, বলরামবাবু অপ্রতিভভাবে জড়াইয়া জড়াইয়া বলিলেন, একটু চা সামান্য। পটল বলিল, ব্যোমকেশবাবু আপনি আমাদের গ্রামের পায়ের ধুলো দিয়েছেন, আমাদের ভাবি চা খেতেই হবে। ব্যোমকেশ বলিল, আচ্ছা সে পরে হবে, আগে জঙ্গলটা দেখে আসি চলুন। পটল আবার আমাদের লইয়া চলিল, আরো কয়েকজন ছোকরা সঙ্গে চলিল। বলরামবাবুর বাড়ির সম্মুখ দিয়া যে কাঁচা রাস্তাটি গিয়াছে তাহাই গ্রামের প্রধান রাস্তা। এই রাস্তা একটি অসমতল শিলাকঙ্করপূর্ণ আগাছাবিরা মাঠের কিনারায় আসিয়া শেষ হইয়াছে। মাঠের পরপারে একটিমাত্র পাকা বাড়ি, সদানন্দ সুরের বাড়ি, তাহার পিছনে জঙ্গলের গাছপালা। আমরা মাঠে অবতরণ করিলাম। ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, এই মাঠে বসে তোমরা সেদিন গল্প করছিলে? আদ্যে হ্যাঁ। ঠিক কোনো জায়গায় বসেছিলে? এই যে, আরো কিছু দূর দিয়া পটল দেখাইয়া বলিল, এইখানে। স্থানটি অপেক্ষাকৃত পরিচ্ছন্ন, আগাছা নাই। ব্যোমকেশ বলিল, এখান থেকে অমৃত যোপথে জঙ্গলের দিকে গিয়েছিল, সেই পথে নিয়ে চল আসুন। সদানন্দ সুরের দরজায় তালা ঝুলিতেছে, জানালাগুলি বন্ধ। আমরা বাড়ির পাশ দিয়া নিচ দিকে চলিলাম, পিছনে পাচল তেরাবুথান, পাঁচিল পায়ে এক মানুষ উঁচু, তাহার গায়ে একটি চিরকি দরজা, জঙ্গলের গাছপালা চিরকি দরজা পর্যন্ত ভিড় করিয়া আসিয়াছে। বাড়ি অতিক্রম করিয়া জঙ্গলে প্রবেশ করিলাম, জঙ্গলে পাতা জড়া আরম্ভ হইয়াছে, গাছগুলি পত্রবিরল, মাটিতে স্বয়ং বিশীর্ণ পিতপুত্রের আস্তরণ। বাড়ির চিরকি হইতে 25-30 গজ দূরে একটা প্রকাণ্ড শিমুল গাছ স্তম্ভের মতো স্থূল গুড়ি 10-12 হাত উঁচুতে উঠি।
আর শাখা প্রশাখা তো বিভক্ত হইয়া গিয়াছে। অতল আমাদের শিমুলতলায় লইয়া গিয়া একটা স্থান নির্দেশ করিয়া বলিল, এইখানে অমৃত মরে পড়েছিল। স্থানটি জরা পাতা ও শিমুল ফুলে আচীর্ণ, অপঘাত মৃত্যুর কোনো চিহ্ন নাই। তবু বঙ্কেশ স্থানটি ভালো করিয়া খুঁজিয়া দেখিল, কঠিন মাটির উপর কোনো দাগ নাই, কেবল শুকনা পাতার নি চেয়ে একখণ্ড ফ্রি পাওয়া গেল। বঙ্কেশ স্মৃতি তুলিয়া ধরিয়া বলিল, এই ফ্রি দিয়ে অমৃত গাছের গায়ে ডেরা কাটতে এসেছিল, কিন্তু গাছের গায়ে ফ্রির দাগ নেই। সুতরাং পটল বলিল, আগতে হ্যাঁ দাঁত কাটবার আগে এখানে দ্রষ্টব্য আর কিছু ছিল না, আমরা ফিরিয়া চলিলাম। ফিরিবার পথে বঙ্কেশ বলিল, সদানন্দ সুরের চিরকির দরজা বন্ধ আছে কিনা একবার দেখে যাই। চিরকির দরজা ঠেলিয়া দেখা গেল ভিতরে হইতে হুড়কা লাগানো, প্রাচীন দরজার তক্তায় ছিদ্র আছে। তাহাতে চোখ লাগাইয়া দেখিলাম, উঠানের মাঝখানে একটি তুলসী মঞ্চ, বাকি উঠান সুপ্রিয় করা। একটা পেয়ারা গাছ এক্ষণে পাঁচিলের পাশে দাঁড়াইয়া আছে, আর কিছু চোখে পড়েই না। অতঃপর বঙ্কেশ পাঁচিলের দ্বার দিয়া ফিরিয়া চলিল, তাহার দৃষ্টি মাটির দিকে। পাঁচিলের কোণ পর্যন্ত আসিয়া সে হঠাৎ আঙুল দেখাইয়া বলিল, ও কি অনাবৃত শুষ্ক মাটির উপর পরিষ্কার অর্ধচন্দ্রাকৃতি চিহ্ন, তাহার আশেপাশে আরো কয়েকটা অস্পষ্ট আঁকাবাঁকা চিহ্ন রহিয়াছে। বঙ্কেশ চুটিয়া চিহ্নটা পরীক্ষা করিল, আমরাও দেখিলাম। তারপর সে কার্ড তুলিয়া দেখিল পাঁচিলের পরপারে পেয়ারা গাছের ডালপালা দেখা যাইতেছে। বলিলাম, কি দেখছি, কিসের চিহ্ন ওগুলো? বঙ্কেশ পটলের দিকে চাহিয়া বলিল, কি মনে হয়? পটলের বুক শুকাইয়া গিয়াছে, সে অষ্ট লেহন করিয়া বলিল, ঘোড়ার খুরের দাগ মনে হচ্ছে। বঙ্কেশ বলিল, খুব ঘোড়া বুকের খুরের দাগ, অমৃত তাহলে মিছে কথা বলেনি। ফিরিয়া চলিলাম। বঙ্কেশের ভূ সংশয়গরে কুঞ্চিত হইয়া রইল, তাহার মনে ধোকা লাগিয়াছে, ঘোড়ার খুরের তাৎপর্য সে পরিষ্কার বুঝিতে পারে নাই। চলিতে চলিতে মাত্র দু একটা কথা হইল। মমর্কেশ প্রশ্ন করিল, সদানন্দ সুর কতদিন হল বাইরে গেছেন? উদ্ধৃতি পটল বলিল, 7-8 দিন হল। কবে ফিরবেন বলে জাননি? না। কোথায় গেছেন তাও কেউ জানে না? না। বলরামবাবুর বাড়িতে পৌঁছিয়া চেয়ারে বসিলাম, দর্শকের ভিড় কমিয়া গিয়াছে, তবু দুই চারজন অতি উৎসাহী ব্যক্তি বঙ্কেশকে দেখিবার আশায় আনাচে কানাচে ঘুরিয়া বেড়াইতেছে। বলরামবাবু আমাদের চা ও জলখাবার আনিয়া দিলেন। পটল দাশু গোপাল প্রভৃতি ছোকরা কাছে দাঁড়াইয়া আমাদের তত্ত্বাবধান করিতে লাগিল। চা পান করিতে করিতে বঙ্কেশ বলরামবাবুকে সোয়াল আরম্ভ করিল, অমিত আপনার আপন ভাগ্নে ছিল? আদ্যে হ্যাঁ। ওর মা বাপ কেউ ছিল না? না। আমার বোন অমর্তকে কোলে নিয়ে বিধবা হয়েছিল, আমার কাছে থাকত, তারপর সেও মারা গেল, অমর্তর বয়স তখন 5 বছর। আপনার নিজের ছেলে? কোলে নেই, একটি মেয়ে আছে, তার বিয়ে হয়ে গেছে। অমিতের কত বয়স হয়েছিল? উদ্ধৃতি 21। তার বিয়ে দেননি? না। বুদ্ধিশুদ্ধি তেমন ছিল না, মেলাচ্ছাপা ছিল, তাই বিয়ে দেয়নি। কাজকর্ম কিছু করত, মাঝে মাঝে করত, কিন্তু বেশি দিন চাকরি রাখতে পারত না। সান্তাল বলার বড় হাট তার ভগবতীবাবুর গুদিতে গুটিয়ে দিয়েছিলাম, কিছুদিন কাজ করেছিল, তারপর বদ্রিদাস মারোয়ারির চালের কলে মাসখানেক ছিল, তা বদ্রিদাসও রাখল না। কিছুদিন থেকে বিশু মল্লিতে চালের কলে খোড়াগুড়ি করছিল, কিন্তু কাজ পায়নি। বঙ্কেশ কিয়ৎকাল নীরবে নারিকেল লাড়ু চিবাইল, তারপর এক তোপচা খাইয়া হঠাৎ প্রশ্ন করিল, গ্রামে কারোর ঘোড়া আছে? উদ্ধৃতি বলরামবাবু চক্ষু বিস্ফারিত করিলেন, ছোকরারাও মুখ তাকাতাকি করিতে লাগিল। শেষে বলরামবাবু বলিলেন, দায় তো কারোর ঘোড়া নেই, কারুর বন্দুকের লাইসেন্স আছে। আর দে না, নাদু নামে এক ছোকরার কথা শুনেছি, তার ভালো নাম জানি না, তাকে পেলে দু একটা প্রশ্ন করতাম। বলরামবাবু ছোকরাদের পানে তাকাইলেন, তাহারা আর একবার মুখ চাওয়া চাওয়াই করিল। তারপর পটল বিলল, নাদু কাল বউকে নিয়ে শ্বশুরবাড়ি চলে গেছে। শ্বশুরবাড়ি কোথায়? কৈলশপুরে। ট্রেনে যেতে হয় সান্তালগোলা থেকে 3-4 স্টেশন দূরে। বঙ্কেশ ভাবিতে ভাবিতে চায়ের পেয়ালা শেষ করিল, নাদু হয়তো নিরপরাধ, কিন্তু সে পলাইবে কেন? ভয় পাইয়াছে, আশ্চর্য নয়, এরূপ একটা খুনের ব্যাপারে সংশ্লিষ্ট হইয়া পড়িলে কে না শঙ্কিত হয়। এই সময়ে একটি ছোকরা বলিয়া উঠিল, উনি সদানন্দ দা আসছে। উদ্ধৃতি সকলে একসঙ্গে ঘর ফিরাইলাম, রাস্তা দিয়া একটি ভদ্রলোক আসিতেছেন, চেহারা গ্রাম্য হইলেও সাজ পোশাক গ্রাম্য নয়, দায়ে আদির পাঞ্জাবি এবং বর্দের চাদর, পায়ে খালো বার্নিশ হালবার্ট, হাতে একটি ক্যাম্বিসের ব্যাগ। একটি ছোকরা চুপি চুপি অন্য এক ছোকরাকে বলিল, সদানন্দদার জামা কাপড়ের বাহার দেখেছিস? নিশ্চয় কলকাতায় দেখিল। সদানন্দবাবুর সামনা সামনি আসিলে পটল হাত দিয়া বলিল, সদানন্দদা, দায়ের খবর শুনেছেন? সদানন্দবাবু দাঁড়াইলেন,
আমাকে এবং ব্যোমকেশকে লক্ষ্য করিলেন। তারপর বলিলেন, কি খবর? উদ্ধৃতি। পটল বলিল, আমরা মারা গেছে। সদানন্দবাবুর চোখে অকপট বিস্ময় ফুটিয়া উঠিল, মারা গেছে? কি হয়েছিল? পটল বলিল, হয়নি কিছু, বন্দুকের গুলিতে মারা গেছে। কে মেরেছে? কেউ জানে না। সদানন্দবাবুর মুখখানা ধীরে ধীরে পাথরের মতো নিশ্চল হইয়া গেল, তিনি নিষ্কলক নে চারিয়া রইলেন। পটল বলিল, আপনি এই এলেন, এখন ন বাড়ি যান, পরে সব শুনবেন। সদানন্দবাবু খুনের দ্বিধা করিলেন, তারপর ধীরে ধীরে বাড়ির দিকে প্রস্থান করিলেন। তিনি দৃষ্টিবলির্ভূত হইয়া যাইবার পর ব্যোমকেশ পটলকে জিজ্ঞাসা করিল, সদানন্দবাবু যখন গ্রাম থেকে দিয়েছিলেন তখন তার হাতে ক্যাম্বিসের ব্যাগ আর স্টিলের ট্রাঙ্ক ছিল না? উদ্ধৃতি। পটল বলিল, চিত্ত ফিরু মোড়ল তাই বলেছিল বটে। সদানন্দদা তরঙ্গ কোথায় রেখে এলেন? এ প্রশ্নের সদুত্তর কাহারও জানা ছিল না। ব্যোমকেশ এদিক ওদিক চাহিয়া উঠিয়া দাঁড়াইল, বলিল, সন্তে হয়ে এল আজ রুচি। সদানন্দবাবুর সঙ্গে বুক একটা কথা বলতে পারলে ভালো হতো, কিন্তু তিনি এইমাত্র ফিরেছেন। ব্যোমকেশের কথা শেষ হইতে পাইল না, বিরাট বিস্ফোরণের শব্দে আমরা ক্ষণকালের জন্য হতচকিত হইয়া গেলাম। তারপর ব্যোমকেশ একলাফে রাস্তায় নামিয়া সদানন্দ সুরের বাড়ির দিকে দৌড়াইতে আরম্ভ করিল। আমরা তাহার পিছনে ছুটিলাম, শব্দটা ওই দিক হইতেই আসিয়াছে। সদানন্দ সুরের বাড়ির সম্মুখে পৌঁছিয়া দেখিলাম, বাড়ির সদর দরজার কোবাজ সামনের চাতালের উপর ভান দিয়া পড়িয়াছে, সদানন্দ সুর রক্তাক্ত দেহে তাহার মধ্যে পড়িয়া আছেন। খানিকটা কতুগন্ধ ধূম সন্ধ্যার বাতাস লাগিয়া ইতস্তত ছড়াইয়া পড়িতেছে। ব্যোমকেশ ও আমি চাতালের উপর উঠিলাম, আর যাহারা আমাদের পিছনে আসিয়াছিল তাহার চাতালের কিনারায় দাঁড়াইয়া নিঃশব্দে চক্ষু গোল করিয়া দেখিতে লাগিল। সদানন্দ সুর যে বাঁচিয়া নাই তাহা একবার দেখিয়াই বোঝা যায়। তাহার শরীর অপেক্ষাকৃত অক্ষত বটে, ডান হাতে তালা ও বা হাতে চাবি দৃঢ়ভাবে ধরা রহিয়াছে, কিন্তু মাথাটা প্রায় ঘর হইতে বিচ্ছিন্ন হইয়া ভূমিটার দিকে ঘুরিয়া দিয়াছে। রক্ত ও মগজ মাথামাছি হইয়া চুনুখুলি হইতে ধরাইয়া পড়িতেছে, মুখের এক পাশটা নাই। বিভৎস দৃশ্য। 3 মিনিট আগে যে লোকটাকে জলজ্যান্ত দেখিয়াছি তাহাকে এই অবস্থায় দেখিলে স্নায়ুবিক কাশেশ্বর ইর কাঁপিয়া উঠে, হাত পা ঠান্ডা হইয়া যায়। গ্রামবাসীদের এতক্ষণ বাকরোধ হইয়া গিয়াছি। পটল প্রথম কণ্ঠস্বর ফিরিয়া পাইল, কম্পিত স্বরে বলিল, ব্যোমকেশবাবু, এসব কি হচ্ছে আমাদের গ্রামে? ব্যোমকেশ বাংলা দরজার নিকট হইতে ডালাই লোহার একটা টুকরা কুড়াইয়া লইয়া পরীক্ষা করিতেছিল, পটলের কথা বোধ হয় শুনতে পাইল না। লোহার টুকরা ফেলিয়া দিয়া বলিল, হ্যান্ড গ্রিনেড। ক্যাম্বিসের ব্যাগটা কোথায় গেল? ব্যাগটা ছিন্নভিন্ন অবস্থায় এক পাশে ছিটকাইয়া পড়িয়াছিল। ব্যোমকেশ গিয়া সেটার অভ্যন্তরবাদে পরীক্ষা করিল, নূতন ও পুরাতন কয়েকটা জামা কাপড় রহিয়াছে। একটা নূতন টাইম পিস করি বিস্ফোরণের ধাক্কায় চ্যাপ্টা হইয়া গিয়াছে, একটা কেশ তৈলে রবতল ভানিয়া কাপড় চুপুর ভিজিয়া দিয়াছে। আর কিছু নাই, ব্যোমকেশ বলিল, অজিত তুমি বাইরে থাকো, আমি চত্ত করে বাড়ির ভিতরটা দেখে আসি। শুধু যে দরজার কোবাজ ভানিয়া পড়িয়াছিল তাহাই নয়, দরজার উপরের ছিলান খানিকটা উড়িয়া গিয়াছিল, কয়েকটাই বিপজ্জনকভাবে জ্বলিয়াছিল। ব্যোমকেশ যখন লঘুবোধে এই রন্দ পার হইয়া তরে প্রবেশ করিল, তখন আমি আজ স্থির ছাটিতে পারিলাম না। এই অভিশপ্ত বাড়ির মধ্যে কোথায় কোনো ভয়াবহ মৃত্যুবোধ পাতিয়া আছে কে জানে। ব্যোমকেশের যদি কিছু ঘটে সত্যবতীর সামনে গিয়া দাঁড়াইব কোনো মুখে। দাঁড়াও, আমিও আসছি বলিয়া আমি প্রাণ হাতে করিয়া বাড়িতে লুকিয়া পড়িলাম। ব্যোমকেশ ফার ফিরাইয়া একটু হাসিল, বলিল, ভাই কিছু নেই। বিপদ যা ছিল তা সদানন্দ সুরের ওপর দিয়ে কেটে গিয়েছে। এদিকে সন্ধ্যা হইয়া আসিতেছে, বাড়ির ভিতরে আলো অতি অল্প। বলিলাম, কি দেখবে চটপট দেখে নাও, দিনের আলো ফুরিয়ে আসছে। বাড়ির সামনের দিকে 2টি ঘর, পিছনে রান্নাঘর, কোনো ঘরেই লোভনীয় কিছু নাই। যে ঘরের দরজা বানিয়েছিল সে ঘরে কেবল একটি কোমর ভাঙা তক্তপোষ আছে, পাশের ঘরে আর একটি তক্তপোষের উপর বালিশ বিছানা দেখিয়া বোঝা যায় ইহা গৃহস্বামী শয়নকক্ষ। একটা খোলা দেওয়াল, আলমারিতে কয়েকটা ময়লা জামা কাপড় ছাড়া আর কিছুই নাই। রান্নাঘরও ততই বত, থান কয়েক, থালা বাতি, খুঁটি কলসি, হাড়িকুড়ি, উনুনটা অপরিষ্কার, তাহার গর্বে ছাই চমিয়া আছে। সব দেখিয়া শুনিয়া বলিলাম, সদানন্দ সুরের অবস্থা ভালো ছিল না মনে হয়। ব্যোমকেশ বলিল, উনি দরজাটা দেখেছি বলিয়া দ্বারের দিকে অঙ্গুলি নির্দেশ করিল, কাছে দিয়া দেখিলাম রান্নাঘরের এই দরজা দিয়া উঠানে যাইবার পথ। দরজা বেজানো রহিয়াছে, টান দিতেই খুলিয়া গেল। বলিলাম, একি দরজা খোলা ছিল? ব্যোমকেশ বলিল, সদানন্দ সুর খুলে রেখে যাননি, খুড়ো লাগিয়ে দিয়েছিলেন। ভালো করে দেখো,
ভালো করিয়া দেখিলাম, দ্বারের পাশে হুড়কো জ্বলিতেছে, কিন্তু তাহার দৈর্ঘ্য বর্জ্যর হাতখানেক। বলিলাম, এ কি এতটুকু হুড়কো? ব্যোমকেশ বলিল, বুঝতে পারলে না? হুড়কোটা প্রমাণ মাপেরই ছিল এবং লাগানো ছিল। তারপর কেউ বাইরে থেকে দরজার ফাঁক দিয়ে করাত গুটিয়ে ওটাকে কেটেছে, তারপর ঘরে ঢুকেছে। উনি দেখো হুড়কের বাটির অংশটা। ব্যোমকেশ দেখায়ল, উম্যানের পাশে জ্বালানি কাঠের সঙ্গে হুড়কের বাটি অংশটা পড়িয়া আছে। ব্যাপার কতক আন্দাজ করিতে পারিলেও সমগ্র পরিস্থিতি গোয়াতে হইয়া রইল। সদানন্দ সুরের কোন শত তাহার অনুপস্থিতিকালে হুড়কো কাটিয়া বাড়িতে প্রবেশ করিয়াছিল। তারপর আজ বোমা খাতিল কি করিয়া? কে বোমা খাতাইল? খোলা দরজা দিয়া আমরা উঠানে নামিলাম। পাঁচলা তেরা উঠানের এক কোণে কুয়া, অন্য কোণে পেয়ারা গাছ। বঙ্গেশিদা পেয়ারা গাছের কাছে দিয়া মাটি দেখিল। মাটিতে যে অস্পষ্ট দাগ রহিয়াছে তাহা হইতে আমি কিছু অনুমান করিতে পারিলাম না, কিন্তু বঙ্গেশ হার নাড়িয়া বলিল, হুম, যা সন্দ। এহ করেছিলাম। তাই যিনি এসেছিলেন তিনি এখানে পাঁচিল তপতেছিলেন? বলিলাম, তাই নাকি? কিন্তু পাঁচল তপ্তাবার কি দরকার ছিল? করাত দিয়ে ছিরকি দোরের হুড়োকে কাটল না কেন? ব্যোমকেশ বলিল, ছিরকির হুড়োকো করাত দিয়ে কাটলে ছিরকির দরজা খোলা থাকত, কারুর চোখে পড়তে পারত, তাতে আগুন্তক মহাশয়ের অসুবিধা ছিল। আমি গোরাত এই ভুল বুঝেছিলাম, নইলে সদানন্দ সুর মরতেন না। কি ভুল বুঝেছিলে? আমি সন্দেহ করেছিলাম যাকে ধরতে এখানে এসেছি তিনি সদানন্দ সুর, কিন্তু তা নয়। চল এখন যাওয়া যাক। বাগমারি গ্রামে আর কিছু দেখবার নেই। রান্নাঘরের ভিতরে দিয়া আবার সদরে ফিরিয়া আসিলাম। ইতিমধ্যে গ্রামের সমস্ত লোক আসিয়া জড়ো হইয়াছে এবং চাতালের নিচে কনসন্নিবিষ্ট হইয়া দাঁড়াইয়া একদৃষ্টি মৃতদেরের পানে চাহিয়া আছে। মৃত্যু সম্বন্ধে মানুষের কৌতূহলের অন্ত নাই। ভিড়ের মধ্য হইতে পটল বলিয়া উঠিল, ব্যোমকেশবাবু, বাড়ির মধ্যে কি দেখলেন? কাউকে পেলেন? ব্যোমকেশ বলিল, না। পুলিশে খবর পাঠিয়েছ? পটল বলিল, না। আপনি আছেন তাই? ব্যোমকেশ বলিল, আমি কেউ নয়, পুলিশে খবর দিতে হবে। আচ্ছা, তোমাদের যেতে হবে? না, আমরা তো যাচ্ছি, সুকুমারবাবুকে খবর দিয়ে যাব। আপনারা যাচ্ছেন? হ্যাঁ, যতক্ষণ পুলিশ না আসে ততক্ষণ তোমরা কয়েকজন এখানে থেকে। পুলিশ কি আজ রাত্রে আসবে? আসবে। আমরা আবার রেল লাইনের দ্বার দিয়া চলিয়াছি। সন্ধ্যা উত্তীর্ণ হইয়া চাঁদের আলো ফুটি ফুটি করিতেছে। একটা মালগাড়ি দীর্ঘ দেবভার টানিয়া হাফাইতে হাফাইতে চলিয়া গেল। আমি বলিলাম, ব্যোমকেশ, তুমি এ ব্যাপারে কিছু কিছু বুঝেছি মনে হচ্ছে। আমি কিন্তু কিছুই বুঝতে পারিনি। ঘনিষ্ঠ সম্বন্ধ আছে এটা নিশ্চয় বুঝতে পেরেছ? সম্বন্ধ আছে নাকি? কি সম্বন্ধ? ব্যোমকেশ একটা নিঃশ্বাস ফেলিয়া বলিল, অমৃত বেচারা বেহরে মারা গেল। সে রাত্রে যদি সে জঙ্গলে না যেত তাহলে মরত না। যে তাকে মেরেছে সে তাকে মারতে আসেনি, তবে তাকে মারতে এসেছিল সদানন্দ সুরকে। কিন্তু সদানন্দ সুর তো তখন বাড়ি ছিলেন না। ছিলেন না বলেই এতটাই এসেছিল তাকে মারতে? বড্ড বেশি রহস্যময় শোনাচ্ছে। অনেকটা কালিদাসের রেয়ালির মতো নেই তাই খাচ্ছ তুমি, থাকলে কোথায় পেতে? কিন্তু যাক, আজ বোমা হাতল কি করে? ব্যোমকেশ সিগারেট গলাইল, কুয়া ছাড়িয়া বলিল, বুবি ট্র্যাপ কাকে বলে জানো? উদ্ধৃতি। বলিলাম, কথাটা শুনেছি। ফাঁদ পাতা। হ্যাঁ, সদানন্দ সুরকে একজন মারতে চেয়েছিল। সে যখন জানতে পারল সদানন্দ সুর বাইরে গেছেন, তখন একদিন সন্ধ্যের পর এসে পাঁচিল দিনিয়ে উঠোনে ঢুকাল, দরজার হুড়োকে করাত দিয়ে কেটে বাড়িতে ঢুকল, তারপর বন্ধ সদর দরজার মাথায় এমনভাবে একটা বোমা সাজিয়ে রেখে গেল যে দরজা খুলল। এই বোমা ফাঁদবে। আজ সদানন্দ সুর ফিরে এসে দরজা খুললেন, অমনি বোমা ফাটল। এবার বুঝতে পেরেছ? বুঝেছি, কিন্তু লোকটাকে এখনো নাম জানি না। কিন্তু তিনি অস্ত্রশস্ত্রের চোরাকারবার করেন এবং কালো ঘোড়ার পিঠে চড়ে রাতিবেলা যুদ্ধযাত্রা করেন। লোকটির নামদাম জানবার জন্য আমার মনটাও বড় ব্যগ্র হয়েছে। সান্তালগোলায় পৌঁছিয়া দেখিলাম দিনের কর্ম কোলাহল শান্ত হইয়াছে, বেশির ভাগ দোকানপাট বন্ধ, খানা খোলা আছে। সুকুমারবাবু টেবিলে বসিয়া কাগজপত্র দেখিতেছেন। আমাদের পদশব্দে তিনি চোখ তুলিলেন, কি খবর? ব্যোমকেশ বলিল, খবর গুরুতর, বাগমারিতে আর একটা খুন হয়েছে। খুন? সুকুমারবাবু চেয়ার ছাড়িয়া উঠিয়া দাঁড়াইলেন। হ্যাঁ, সদানন্দ সুরকে আপনি চেনেন? সুকুমারবাবু ধ্রুপুটি করিয়া মাথা নাড়িলেন, হয়তো দেখেছি, মনে পড়ছে না। সদানন্দ সুর খুন হয়েছে, কিন্তু আপনি সকলের আগে এ খবর পেলেন কোথা থেকে? উদ্ধৃতি, আমি বাগমারিতে ছিলাম। সুকুমারবাবুর মুখ হইতে ক্ষণেতের জন্য মিশ্রতার মুখোশ খসিয়া পড়ল। তিনি রুচক্ষে চাহিয়া বলিলেন, আপনি বাগমারিতে গিয়েছিলেন? আমি মানা করা সত্ত্বেও গিয়েছিলেন।
ব্যোমকেশের দৃষ্টিও প্রখর হইয়া উঠিল, আপনি আমাকে মানা করবার কে? উদ্ধৃতি, সুখময়বাবু করার সুরে বলিলেন, আমি এ এলাকার বড় দারোগা, পুলিশের কর্তা। ব্যোমকেশ বলিল, আপনি পুলিশের হত্যকতা বিধাতা হতে পারেন, কিন্তু আমাকে হুকুম দেবার মালিক আপনি নন। ইন্সপেক্টর সামন্ত, আমি সরকারের কাজে এখানে এসেছি। আপনার উপর হুকুম আছে, সবরকমে আমাকে সাহায্য করবেন, কিন্তু সাহায্য করা দূরের কথা, আপনি পদে পদে বাগড়া দেবার চেষ্টা করছেন। আমি আপনাকে সাবধান করে দিচ্ছি, ফের যদি আপনার এতটুকু বেচাল দেখি আপনাকে এ এলাকা ছাড়তে হবে। এমনকি চাকরি ছাড়াও বিচিত্র নয়। সুখময়বাবু বোধ করি ব্যোমকেশকে গোবেচারী মনে করিয়া এতটা দাপট দেখাইয়াছিলেন, এখন তাহাকে নিজমূর্তি ধারণ করিতে দেখিয়া একেবারে কেঁচো হইয়া গেলেন। তাহার মিষ্টতার মুখোশ পালকের মধ্যে আবার মুখে ফিরিয়া আসিল। তিনি কণ্ঠস্বরে বসম্বত দীনতা গালিয়া দিয়া বলিলেন, আমি কি যে বলছি তার ঠিক নেই। আমাকে মাফ করুন ব্যোমকেশবাবু, আজ বিকেল থেকে পেটে একটা ব্যথা ধরেছে, তাই মাথার ঠিক নেই। আপনাকে হুকুম করব আমি। ছিট ছিট কি বলেন আপনি, আমি আপনার হুকুমের গোলাম। হোহে, সদানন্দ সুর খুন হয়েছে। ব্যোমকেশের তখনও মেজাজ ঠান্ডা হয় নাই, সে বলিল, অমিতের মৃত্যুর খবর পেয়ে আপনি সে রত্রে তদন্ত করতে যাননি, পরদিন সকালবেলা দিয়েছিলেন। এ খবরটা আপনার উপরওয়ালার কানে পৌঁছলে তিনি কি করবেন তা বোধ হয় আপনার জানা আছে। উদ্ধৃতি, সুখময়বাবু কাকুতিপূর্ণ স্বরে বলিলেন, কি বলবো ব্যোমকেশবাবু, সেদিন কলিতের ব্যথা ধরেছিল, হোহে, একেবারে পেরে ফেলেছিল। নইলে খুনের খবর পেয়ে যাব না, এটি সম্ভব তা জাতীয় ও কথা। এখন এই সদানন্দ সুর, আমি এখনই বেরুচ্ছি। এই জমাদার, জলদি ইদার আও, খামারা ঘোরা পর দিন চরানে বলো, তুমি তৈয়ার হলেও ভারী খুন হওয়া হ্যায় আবি জানা পড়েগা। অতপর সুখময়বাবু রণসাজে সজ্জিত হইয়া অশারোহণে যাতা করিবার উপক্রম করিতেছেন দেখিয়া আমরা চলিয়া আসিলাম। পাড়াদায় পুলিশকে তদন্ত উপলক্ষে পথরিন মাতে ঘাতে ঘুরিয়া বেড়াইতে হয়, তাই বোধ করি তাহাদের ঘোরার ব্যবস্থা। পরদিন সকালবেলা পাত্রাসের পর ব্যোমকেশ বলিল, চল স্টেশনে বেরিয়ে আসা যাক। সকাল সাতটা একটা ট্রেন চলিয়া গিয়াছে, আর একটা ট্রেন আসিবে ঘন্টা দুই পরে। স্টেশনে ভিড় নাই, প্রবেশদ্বারে টিকিট চোকাল নাই। স্টেশন মাস্টার হরিবিলাসবাবু ছাড়া আর সকলেই বোধ করি এই অবকাশে নিজ নিজ কোয়ার্টারে চা খাইতে গিয়াছে। হরিবিলাসবাবুর শরীর আমাদের পরিচয় হইয়াছিল, অত্যন্ত গভীর প্রকৃতির লোক, অজীর্ণ জীর্ণ শরীর, ওজন করিয়া কথা বলেন, একটি কথা বলিবার আগে পাঁচবার অগ্রপশ্চাৎ বিবেচনা করেন। আমাদের শরীর পরিচয় হইলে অধিক বাক্য বিনিময় হয় নাই। আমরা আসিয়া যখন শূন্য প্ল্যাটফর্মের উপর অলসভাবে পায়চারি করিতে লাগিলাম, তখন তিনি অফিস ঘর হইতে চশমার উপর দিয়া আমাদের লক্ষ্য করিলেন, কিন্তু উচ্চবাচ্য করিলেন না। ব্যোমকেশ অবশ্য প্ল্যাটফর্মে পায়চারি করিবার জন্য আসে নাই, সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে আসিয়াছিল, কিন্তু সে হরিবিলাসবাবুর কাছে গেল না। তাহার নিকট হইতে সংবাদ সংগ্রহ করা এবং খনির গর্ব হইতে মণিমাণিক্য আহরণ সমান সমসাপেক্ষ। তার চেয়েও নতেও যদি আসিয়া পড়ে, বেশিক্ষণ অপেক্ষা করিতে হইল না। টিকিট চোকার মনতোষ বোধ হয় নিজের কোয়ার্টার হইতে আমাদের দেখিতে পাইয়াছিল, মুখ মুছিতে মুছিতে আসিয়া উপস্থিত হইল। ভারী তোখরো ছেলে, কথাবার্তায় চটপটে বলিল, কি কাণ্ড দাদা, আপনার চোখের সামনে এই ব্যাপার হল? হ্যাঁ। ব্যোমকেশ বলিল, খবর পৌঁছে গেছে দেখছি। মনতোষ বলিল, খবর পৌঁছাবে না, কাল রাত্রে 10:17 প্যাসেঞ্জার তখনও ইন হয়নি, খবর এসে হাজির। তাকে দেখলেন দাদা, হুম করে আপনার চোখের সামনে বোমা ফাটল। উদ্ধৃতি, ব্যোমকেশ বলিল, ঠিক চোখের সামনে বোমা ফাটেনি, তবে কানের সামনে বটে। আপনি সদানন্দ সুরকে চিনতেন? চিনতাম না। 4:53 বাড়ি থেকে নামলেন, আমাকে টিকিট দিয়ে ব্যাগ হাতে করে বেরিয়ে যাচ্ছিলেন। আমি শুধলাম, কি দাদা কলকাতা গেছিলেন দেখছি, কেমন বেড়ালেন? চেড়ালেন। উনি এসে বললেন, কলকাতা কি বেড়াবার জায়গা, সেখানে গিয়ে চেড়ালাম। এই বলে হাসতে হাসতে চলে গেলেন। তখন তে জানত আধ ঘন্টাও কাটিবে না। আপনি তাতে দেখেছিলেন? মনতোষ বলিল, দেখিনি। আমার চোখে রিয়ে এই স্টেশন থেকে কি কারোর বেরোবার জো আছে দাদা? দিন আসলে 10 আগেকার কথা, সকালবেলা আমাকে টিকিট দেখিয়ে স্টেশনে ঢুকলেন, 7:03 ডাউন প্যাসেঞ্জারে চলে গেলেন। কলকাতার টিকিট ছিল? হ্যাঁ। তা তো ঠিক মনে পড়ছে না দাদা, তবে কলকাতা ছাড়া আর কি হতে পারে? কলকাতার দিকে অন্য স্টেশন হতে পারে, সে যাক। তার সঙ্গে কি কি মাল ছিল বলুন তো? মূল মনতোষ একটু মাথা চুলকাইয়া বলিল, যতদূর মনে পড়ছে, এক হাতে ট্যাংনিসের ব্যাগ, অন্য হাতে স্টিল ট্রাঙ্ক ছিল।
কেন বলুন তো? স্টিল ট্রাঙ্কটা সদানন্দবাবু ফিরিয়ে আনেননি, তার মানে কোথাও রেখে এসেছিলেন। যাক, আপনি তো দেখছি লোকটিকে ভালোভাবেই চিনতেন। কেমন মানুষ ছিলেন তিনি? উদ্ধৃতি, ওই কি বলতে পারবো না দাদা, পরচিত্ত অন্ধকার, তবে কথাবার্তায় ভালো ছিলেন, কারোর সাথে পাশে থাকতেন না, নিজের ধান্দায় ঘুরতেন। মাসখানেক আগে আমাদের মাস্টার মশায়ের কাছে খুব যাতায়াত ছিল বলিয়া স্টেশন মাস্টারের ঘরের দিকে আমল দেখাইল। তাই নাকি? কিসের জন্য যাতায়াত? তা জানিনি দাদা। জনে মুখোমুখি বসে কি গুজ গুজ ফুসফুস করতেন ওরাই জানেন। আপনি মাস্টার মশাইকে শোধন না। হু তাই করি। হরবিলাসবাবুর ঘরের সামনে গিয়ে দাঁড়াইলাম। ব্যোমকেশ বলিল, মাস্টার মশাই আসতে পারি? উদ্ধৃতি, হরিবিলাসবাবু এমনভাবে ভ্রু তুলিয়া চাইলেন যেন আমাদের চিনিতেই পারেন নাই। তারপর কাজে বিঘ্ন করার জন্য বিরক্ত হইয়াছেন এমনিভাবে হাতের কলম রাচিয়া বলিলেন, আসুন। আমরা ঘরে গিয়া বসিলাম। বহু খাতাপত্রে ভারাক্রান্ত প্রকাণ্ড টেবিলের ওপারে তিনি, এপারে আমরা। ব্যোমকেশ বলিল, সদানন্দ সুর মারা গেছেন শুনেছ? এমনি বোধ হয়। হরিবিলাসবাবু প্রশ্নটাকে অত্যন্ত সন্দিগ্ধভাবে পরীক্ষা করিয়া বলিলেন, শুনেছি। ব্যোমকেশ বলিল, তার সঙ্গে আপনার জানাশোনা ছিল? যেন এই কথার উত্তরের উপর জীবন মরণ নির্ভর করিতেছে এমনিভাবে গভীর বিবেচনার পর হরিবিলাসবাবু বলিলেন, সামান্য জানাশোনা ছিল। ব্যোমকেশ ঈষৎ অতির্কণ্ঠে বলিল, দেখুন আপনি মনে করবেন না, না হোক কৌতূহলের বসেই আপনাকে প্রশ্ন করছি। অত্যন্ত ভয়াবহভাবে সদানন্দবাবুর মৃত্যু হয়েছে, আমি পুলিশের পক্ষ থেকে তারই তদন্ত করতে এসেছি। এখন বলুন, কোন সূত্রে সদানন্দবাবুর সঙ্গে আপনার পরিচয় হয়েছিল? হরিবিলাসবাবুর চুপসানো মুখ যেন আরো চুপসিয়া গেল। তিনি দু চারবার গলা জারা দিয়া অত্যন্ত দ্বিধাস্কুল কণ্ঠে বলিতে আরম্ভ করিলেন, সদানন্দ সুরের গুবিনীপতি প্রান্তেশ পাল রেলের লাইন ইন্সপেক্টর, তার সঙ্গে আমার আগে থাকতে পরিচয় আছে। মাসিকয়েক হল প্রান্তেশবাবু এ লাইনে এসেছেন, রামদিঘি জংশনে তার হেড কোয়ার্টার, ট্রলিতে চড়ে রেলের লাইন পরিদর্শন করে বেড়ানো তার কাজ। কাজের উপলক্ষে সান্তালগোলা দিয়ে তিনি পায়ে যাতায়াত করেন, আমার সঙ্গে দেখা হয়। একদিন প্রাণকৃষ্ণবাবু এসেছেন, আমি তার সঙ্গে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কথা কয়েছি। এমন সময় সদানন্দবাবু প্ল্যাটফর্মে এলেন। প্রাণকৃষ্ণবাবু পরিচয় করিয়ে দিলেন, বললেন আমার সম্বন্ধী, সেই থেকে আমি সদানন্দবাবুকে চিনি। শুনিতে শুনিতে ব্যোমকেশের দৃষ্টি প্রখর হইয়া উঠেছিল, সে বলিল, কতদিন আগের কথা? দু তিন মাস হবে। প্রাণকৃষ্ণবাবু প্রায়ই এ লাইনে যাতায়াত করেন, শেষ কবে এসেছিলেন? চার পাঁচ দিন আগে। স্টেশনে বেশিক্ষণ ছিলেন না, ট্রলিতে চড়ে লাইন দেখতে চলে গেলেন। শালা গোবিনীপতির মধ্যে বেশ সত্তাব ছিল, ভেতরে কি ছিল জানি না, বাইরে সদ্ভাব ছিল। যাক, তারপর থেকে সদানন্দ সুর আপনার কাছে যাতায়াত করতেন? কি উপলক্ষে যাতায়াত করতেন? হরবিলাসবাবু আবার কিছুক্ষণ নীরবে চিত্তা মন্থন করিয়া বলিলেন, সদানন্দবাবু দালান ছিলেন, শতখাত জিনিসের দালালি করতেন। আমার ডিসপেপসিয়া আছে দেখে তিনি আমাকে কবিরাজি চিকিৎসা করাবার জন্য ভজতছিলেন, এক শিশি গছিয়েছিলেন। হত্তু কি আর বিকলুন, তাতে কিছু হল না। হরি হরি, শেষে হরিত কি আর বিকলুন? ব্যোমকেশ তবু প্রশ্ন করিল, এছাড়া সদানন্দ সুরের সঙ্গে আপনার আর কোনো সম্বন্ধ ছিল না? না। নিঃশ্বাস ছাড়িয়া ব্যোমকেশ উঠিয়া পড়িল, আপনাকে অনর্থক কষ্ট দিলাম। প্রাণকৃষ্ণবাবু এখন রামদিঘি জংশনেই আছেন। উদ্ধৃতি, হ্যাঁ নমস্কার, চল অজিত। স্টেশনের বাহিরে আসিয়া বলিলাম, এবার কি? ব্যোমকেশ বলিল, ওবেলা রামদিঘিতে গিয়ে প্রাণকেশ পাল মহাশয়কে দর্শন করে আসতে হবে। তিনি শ্যালকের মৃত্যু সংবাদ যদি বা এখনো না পেয়ে থাকেন, বিকেল নাগাদ নিশ্চয় পাবেন। হরিবিলাসবাবুকে কেমন মনে হল? উদ্ধৃতি বলিলাম, আথার স্বদেশী প্রজ্ঞা, যেমন ঘুম ধরা চেহারা তেমনই মরছে ধরা বুদ্ধি, শূন্য সিন্ধুকে ডবল তালা। তুমি যদি সন্দেহ করে থাকো যে উনি লুকিয়ে লুকিয়ে গোলা বারুদের কালাবাজার করছেন, তাহলে ও সন্দেহ ত্যাগ করতে পার। হরিবিলাসবাবুর একমাত্র গোলা হচ্ছে হরিত্তি খন্ড আর বারুদ বিকলুন। ব্যোমকেশ হাসিল, বলিল, চল বাজারটা ঘুরে আসা যাক। বাজারে কি দরকার? এসি না, গঞ্জের কর্মব্যস্ততা আরম্ভ হইয়া গিয়াছে। প্রত্যেক আড়াতের সামনে মুক্ত স্থানে বহু গরুর গাড়ির ঠেলাঠেলি, দুই চারিটা ঘোড়ায় টানা খোলা গাছ জাতীয় গাড়িও আছে। প্রত্যেক কোলা হইতে রামে রাম দুয়ে দুই শব্দ উঠিতেছে। দায় খরাকা চামাল পাঁচশেরই বাতখারায় অজন হইতেছে। একটি কোলায় এক বাঙালি যুবক দাঁড়াইয়া কাজকর্ম তদারক করিতেছিলেন। ব্যোমকেশ গিয়া তাহাকে জিজ্ঞাসা করিল, এটা নফার কুন্দু মশায় গোলা না?
ছোকরা বোধ হয় বঙ্কেশের মুখ চিনিত, সৎনামে বলিল, আজ্ঞে হ্যাঁ আমি তার ভাইপো। বঙ্কেশ বলিল, বেশ বেশ, কুন্দুমশাই কোথায়? ছোকরা বলিল, আজ্ঞে কাকা এখানে নেই, বাইরে গেছেন। কিছু দরকার আছে কি? দরকার এমন কিছু নয়। কোথায় গেছেন? আজ্ঞে তা কিছু বলে যাননি। তাই নাকি? কবে গেছেন? উদ্ধৃতি, গত মঙ্গলবার বিকেলবেলা। বঙ্কেশ আর চোখে আমার পানে চারিল। আমার মনে পড়িয়া গেল, গত সোমবারে আমি রামগিরি স্টেশনে গিয়া বেনামি চিঠি ডাকে দিয়া আসিয়াছিলাম। স্বাভাবিক নিয়মে চিঠি মঙ্গলবারে এখানে পৌঁছিয়াছে। নহর কুন্দুর নামেও একটি বেনামি চিঠি ছিল। তবে কি চিঠি পাইয়া পাখি উড়িয়াছে! নহর কুন্দুই আমাদের অচিন পাখি। কিন্তু সে যাই হোক, ভাইপো ছোকরা কিছু জানে বলিয়া মনে হয় না, সরলভাবে সব কথার উত্তর দিতেছে। বঙ্কেশ বলিল, তিনি কবে ফিরবেন তাও বোধ হয় জানা নেই। আজ্ঞে না, কিছু বলে যাননি। বঙ্কেশ একটু চিন্তা করিয়া বলিল, আচ্ছা যেদিন নফরবাবু চলে যান সেদিন সকালে কি কোনো চিঠিপত্র পেয়েছিলেন? ছোকরা বলিল, চিঠি রুজি বুক চারখানা আসে, সেদিনও এসেছিল। প্রশ্নোদ্যত হইয়া বঙ্কেশ আবার ঘুরিয়া দাঁড়ায়, তোমাদের খোঁটা খোরা আছে? উদ্ধৃতি, ছোকরা অবাক হইয়া চারিল, খোরা? হ্যাঁ হ্যাঁ খোরা, ওই যে ট্রাক টানে। বঙ্কেশ আঙ্গুল দিয়া পাশের গলা দেখাইল। যুবক বুঝিয়া বলিল, ও না, আমাদের ঘোড়া টানা ট্রাক নেই, গরুর গাড়িতে চলে যায়। এই সময় এক ইউনিফর্ম পরা কনস্টেবল আসিয়া জোরপায়ে দাঁড়াইয়া বঙ্কেশকে স্যালুট করিল, হুজুর দারোগা সাহেব ফেলা ম দিয়া। হ্যায়, বঙ্কেশ ভ্রুকুঞ্চিত করিয়া চাহিল, বলিল, চল যাচ্ছি কাছেই থানা। সেই দিকে যাইতে যাইতে বঙ্কেশ বলিল, সুকুময় দারোগা কি রকম ফিচেল দেখেছ? হাতের মাঝখানে কনস্টেবল পাঠিয়েছে, যাতে কারোর জানতে বাকি না থাকে যে পুলিশের সঙ্গে আমার ভারী দহরম মহরম। কিন্তু তলব কিসের জন্য? বোধ হয় অমৃতের পোস্টমর্টেম রিপোর্ট এসেছে। থানায় পদাপন করিতেই সুকুময় দারোগা মুছে মধুর রসের ফোয়ারা ছুটাইয়া দিলেন, আসুন আসুন বঙ্কেশবাবু, আসুন অজিতবাবু, বসুন বসুন। বঙ্কেশবাবু আপনি এই চেয়ারটাতে বসুন, আমি আপনার কাছেই যাচ্ছিলাম, হঠাৎ নজরে পড়ল আপনারা এদিকে আসছেন। হে হে, এই নিন অমৃতের পোস্টমর্টেম রিপোর্ট। বুদ্ধি বটে আপনার, ঠিক ধরেছিলেন, বন্দুকের গুলিতেই মরেছে, বলিয়া ডাক্তারের রিপোর্ট বঙ্কেশের হাতে দিলেন। বিচিত্র জীব এই সুকুময়বাবু, এইরূপ চরিত্র আমরা সকলেই দেখিয়াছি এবং মনে মনে সহিংস তারিফ করিয়াছি, কিন্তু ভালবাসিতে পারি নাই। ইহারা কেবল পুলিশ বিভাগে নয়, জীবনের সমস্ত ক্ষেত্রেই ছড়াইয়া আছেন। রিপোর্ট পড়িয়া বঙ্কেশ বলিল, গুলিটা শরীরের মধ্যেই পাওয়া গিয়েছে দেখছি। কোথায় সেটা? এই যে একটা নম্বর আটা তিনের কোটা হইতে মাসকলাইয়ের মতো একটি সীসার টুকরা লইয়া সুকুময়বাবু তাহার হাতে দিলেন। করতলে গুলিতে রাজিয়া বঙ্কেশ কিছুক্ষণ সেটিকে সমীক্ষণ করিল, তারপর সুকুময়বাবুকে জিজ্ঞাসা করিল, এ থেকে কিছু বুঝলেন? সুকুময়বাবু বলিলেন, আগে গুলি দেখে বোঝা যাচ্ছে পিস্তল কিংবা রিভলভারের গুলি, এ ছাড়া বোঝবার আর কিছু আছে কি? উদ্ধৃতি, বঙ্কেশ বলিল, আছে বইকি। গুলি থেকে বোঝা যাচ্ছে অটোমেটিক থেকে গুলি বেরিয়েছে, যে অটোমেটিক যুদ্ধের সময় মার্কিন সৈন্য ব্যবহার করত। অর্থাৎ বঙ্কেশ থামিল। সুকুময়বাবু বলিলেন, অর্থাৎ অমৃতকে যে খুন করেছে এবং আপনি যাতে খুঁজতে এসেছেন তাদের মধ্যে যোগাযোগ আছে, এমনকি তারা একই লোক হতে পার। তেমন বঙ্কেশ গুলিটি তাহাতে ফেরত দিয়া বলিল, এ বিষয়ে আমার কিছু না বলাই ভালো। আপনার কাজ অমৃতের হত্যাকারীকে ধরা, সে কাজ আপনি করবেন। আমার কাজ অন্য। তা তো বটে, তা তো বটে। হ্যাঁ ভালো কথা, সদানন্দ সুরের লাশ হাসপাতালের পাঠিয়ে দিয়েছি, রিপোর্ট এলে আপনাকে দেখাবো। আমাকে সদানন্দ সুরের রিপোর্ট দেখানোর দরকার নেই, এটাও আপনারই কেস, আমি হস্তক্ষেপ করতে চাই না। আমি রুই কাতলা ধরতে এসেছি, চুনাপুটিতে আমার দরকার কি বলুন? সুকুময়বাবুর চক্ষু দুটি দ্রুত কৌতুকে ভরিয়া উঠিল, তিনি বলিলেন, সে কথা 100 বার। কিন্তু বঙ্কেশবাবু, আপনার জালে যখন রুই কাতলা উঠবে তখন আমার চুনা পুঁতিও সেই জালেই উঠবে, আমাকে আলাদা জাল ফেলতে হবে না। হে 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 হে, চললেন নাকি? আচ্ছা নমস্কার, বাহিরে আসিলাম। বঙ্কেশ আমার পানে চাহিয়া হাসিয়া ফেলিল। লোকটার দুষ্বুদ্ধির শেষ নাই, অথচ তাহার কার্যকলাপে না হাসিয়াও থাকা যায় না। বঙ্কেশ বলিল, এখনো রোদ চড়েনি, চলোচালের কোল দুটো দেখে যাই। রাস্তা দিয়া ঘুরিয়া বিশ্বনাথ রাইস মিলের সম্মুখে উপস্থিত হইতে 5 মিনিট লাগিল। বেশ বড় চালের কোল, 5-6 বিঘা জমির উপর প্রসারিত, কাঁটাতারের বেড়া দিয়া ঘেরা।
বুখারক্ষিত ফটক দিয়া প্রবেশ করিলে প্রথমেই সামনে প্রকাণ্ড শান বাঁধানো চাতাল চোখে পড়ে। চাতালের ওপারে একটি পুকুর, বা পাশে ইঞ্জিন ঘর ও ধান ভানা, করবেতের ছাউনি, ডান পাশে গুদাম, দপ্তর ও মালিকের থাকিবার জন্য একসারি কক্ষ। সকালবেলা কাজ চালু আছে, সোদান ভানা ছাউনি হইতে ছোট 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 শব্দ আসিতেছে। কুলি মজুরেরা কাজে ব্যস্ত, গরুর গাড়ি ও ঘোড়ার ট্রাক হইতে বস্তা ওঠা নামা হইতেছে। চাল কলের মালিকের নাম বিশ্বনাথ মল্লিক, থানা হইতে তাহার নাম সংগ্রহ করিলেও এবং বেনামি চিঠি পাঠাইলেও চাক্ষুষ পরিচয় এখনো হয় নাই। আমরা গুপকার মারফত একতলা পাতাইয়া মিলে প্রবেশ করিলাম। দপ্তরে উপস্থিত হইয়া দেখিলাম বিশ্বনাথবাবু সেখানে নাই, একজন মুহুরি গোছের লোক বুদিতে বসিয়া খাতপত্র লিখিতেছে। কি চান? বিশ্বনাথবাবু আছেন, আমরা পুলিশের পক্ষ থেকে আসছি। লোকটি তটস্থ হইয়া উঠিল, আসুন আসুন, বসতে আজ্ঞা হোক। কত মিলের কাজ তদারক করতে গেছেন, এখনই আসবেন, তাকে খবর পাঠাবো কি? ঘরের অর্ধেক মেঝে জুড়িয়া গদির বিছানা, আমরা গদির উপর উপবেশন করিলাম। সত্য কথা বলিতে কি, আধুনিক চেয়ার সখার চেয়ে সাবেক, বন্দি ফরাস্টের বেশি আরামের। বঙ্গদেশ একটি সুপুষ তাঁতিয়া কোলের কাছে টানিয়া লইয়া বলিল, না না, তাতে ডেকে পাঠানোর দরকার নেই, সামান্য দু চারটে কথা জিজ্ঞেস করার আছে, তা সে আপনিই বলতে পারবেন, আপনি বুঝি মিলের হিসেব রাখেন। উদ্ধৃতি, লোকটি সবিনয়ে হস্তকর্ষণ করিয়া বলিল, আজ যে আমি নীলের নায়েব সরকার, অতীনের নাম নীলকণ্ঠ অধিকারী, আপনি কি বঙ্গদেশ বক্সি মশাই? বঙ্গদেশ হাসিয়া ঘাড় নাড়িল। নীলকণ্ঠ অধিকারী ভক্তিতদ্গত চক্ষে তাহার পানে চাড়িয়া রইল। এমন লোক আছে পুলিশের নাম শুনিলে যাহাদের হৃদয়ে বিগলিত হয়, উপরন্তু তাহারা যদি বমক এস বক্সির নাম শুনিতে পায় তাহা হইলে তাহাদের হৃদয়াবেগ বাদ ভাঙা বন্যার মতো কুৎসা পাইয়া প্রবাহিত হইতে থাকে, তখন আর তাহাদের চেকাইয়া রাখা যায় না। নীলকণ্ঠ অধিকারী সেই জাতীয় লোক, তাহার মুখ দেখিয়া বুঝিলাম বঙ্কেশকে আদেও তাহার কিছুই নাই। প্রশ্নের উত্তর সে দিবেই, এমনকি প্রশ্ন না করিলেও সে উত্তর দিবে। বঙ্কেশ বলিল, আপনাকে দেখে কাজের লোক মনে হচ্ছে, নীলের সব কাজ আপনি দেখেন। নীলকণ্ঠ সহজে হস্তঘর্ষণ করিল, আর যে কথাও দেখেন, উনি যখন থাকেন না তখন আমার ওপরেই সব ভার পড়ে, কর্তা মানে বিশ্বনাথবাবু এখানে থাকেন না, আর যে এখানেই থাকেন, তবে মিলের কাজকর্ম যখন কম থাকে তখন গুপ চার দিনের জন্য কলকাতা যান, কলকাতায় কর্তার ফ্যামিলি থাকেন। বুঝেছি, তা কর্তা কতদিন কলকাতা যাননি? মাসখানেক হবে, এখন কাজের চাপ বেশি। আচ্ছা ও কথা থাক, অমিত নামে বাগমারি গ্রামের একটি ছোকরা সম্প্রতি মারা গেছে, তাকে আপনি চিনতেন? নীলকণ্ঠ উৎসুক স্বরে বলিল, চিনতাম বই কি, অমিত প্রায় কর্তার কাছে চাকরির জন্য দরবার করতে আসত, কিন্তু সদানন্দ সুরকেও আপনি চিনতেন? নীলকণ্ঠ সংগত স্বরে বলিল, সদানন্দবাবু কাল রাত্রে বোমা ফেটে মারা গেছেন, আজ সকালে খবর পেয়েছি। সদানন্দবাবুকে ভালোরকম চিনতাম, আমাদের এখানে তার খুব যাতায়াত। উদ্ধৃতি, কি উপলক্ষে যাতায়াত ছিল? উদ্ধৃতি, উপলক্ষ কর্তার সঙ্গে ঘনিষ্ঠতা ছিল, মাঝে মাঝে গদিতে এসে বসতেন, তামাক খেতেন, কর্তার সঙ্গে দ্বন্দ্ব বসে গল্পগাচা করতেন, এর বেশি উপলক্ষ কিছু ছিল না। তবে বলিয়া নীলকণ্ঠ থামিন, অর্থাৎ মশাইবি করতেন? তবে কি? উদ্ধৃতি, দিন দশেক আগে তিনি কর্তার কাছ থেকে কিছু টাকা ধার করেছিলেন, তাই নাকি? কত টাকা? 500, হ্যান্ডনোট লিখে টাকা ধার নিয়েছিলেন, আর যে না। কত সদানন্দবাবুকে বিশ্বাস করতেন, বহিখাতায় সদানন্দবাবুর নামে 500 টাকা অম্মলিখে টাকা দেওয়া হয়েছিল, টাকাটা বোধ হয়ে ডুবল, বলিয়া নীলকণ্ঠ দুঃখিতভাবে মাথ নাড়ি বঙ্কেশ কালে হাত দিয়া ভাবিতে লাগিল। কি ভাবিন জানি না, কিন্তু খানিক পরে বাড়ির হইতে ঘোড়ার চিন্দি চিন্দি শব্দ শুনিয়া তাহার চমক ভাঙিল, সে বুথ তুলিয়া বলিল, ভালো কথা, অনেকগুলো ঘোড়া দেখলাম, সবগুলোই কি আপনাদের? নীলকণ্ঠ সৎসারে বলিল, আজ্ঞে সব আমাদের, কর্তার খুব ঘোড়ার শখ, 9টা ঘোড়া আছে, তাই নাকি? এতগুলো ঘোড়া কি করে? ট্রাক টানে? ট্রাক তো টানে, তাছাড়া কর্তা নিজে ঘোড়ায় চড়তে ভালোবাসেন, উনি কম বয়সে জকি ছিলেন কি না? নীলকণ্ঠ শব্দটা আমাদের পিছন দিক হইতে চাবুকের মতো আসিয়া নীলকণ্ঠের মুখে পড়িল। নীলকণ্ঠ বিকমুখে চুপ করিল, আমরা একসঙ্গে পিছনে ঘর ফিরাইলাম, দ্বারের সম্মুখে একটি লোক দাঁড়াইয়া আছে, বয়স আন্দাজ 40, চীনো খর্ব চেহারা, অফিসার মুখে বড় বড় চোখ, হাফ প্যান্ট ও হাফ শার্ট পরা, শরীরে বিকলতা কিছু না থাকিলে ও জমধার হার দুটি ধনুকের মতো বাঁকা। ইনি যে মিলের মালিক ভূতপূর্ব যতি বিশ্বনাথ মল্লিক তাহা নিঃসন্দেহে বুঝিতে পারিলাম।
বিশ্বনাথ মল্লিক নীলকণ্ঠের দিকেই চাহিয়াছিলেন, পলকের জন্য আমাদের দিকে চক্ষু ফিরান নাই। এখন তিনি ঘরের মধ্যে দুই পা অগ্রসর হইয়া আগের মতাই শানিত কণ্ঠে নীলকণ্ঠকে বলিলেন, স্টেশনে মাল চালান যাচ্ছে, তুমি তদারক করো গিয়ে। নীলকণ্ঠ কষাগত ঘোড়ার মত ছুটিয়া ঘর হইতে বাহির হইয়া গেল। এইবার বিশ্বনাথ মল্লিক আমাদের দিকে চক্ষু ফিরাইলেন। তাহার মুখ হইতে মালিক সুলভ কঠোরতা অবগত হইয়া একটু হাসির আভাস দেখা দিল। তিনি সহজ সুরে বলিলেন, নীলকণ্ঠ বড় বেশি কথা কো, আমি আগে যতই ছিলাম সেই খবর আপনাদের র শোনাচ্ছিল বুঝি। বঙ্গদেশ একটু অপ্রস্তুত হইয়া বলিল, ঘোড়ার কথা থেকে জ্যোতির কথা উঠে পড়ল। বিশ্বনাথবাবু মুখে সহাস্য বঙ্গি করিলেন, নিজের লজ্জাকর অতীতের কথা সবাই চাপা দিতে চায়, আমার কিন্তু লজ্জা নেই, বোবন দুঃখ আছে। যদি জ্যোতির কাজ ছেড়ে না দিতাম, এতদিনে হয়তো চিন চিনটি খাবে হয়ে দাঁড়াতাম। কিন্তু ও কথ যাক, আপনি বঙ্কেশবাবু না সদানন্দ সুরের মৃত্যু সম্বন্ধে খোঁজখবর নিতে এসেছেন, আসুন আমার বসবার ঘরে যাওয়া যাক। বিশু মল্লিকের খাস কামরাটি আধুনিক প্রথায় টেবিল চেয়ার দিয়া সাজানো, বেশ ফিটফাট। আমরা উপবেশন করিলে তিনি টেবিলের দেরাজ হইতে সিগারেটের টিন বাহির করিয়া দিলেন। বিশু মল্লিকের চেহারাটি অকিঞ্চিতকর বটে, কিন্তু তাহার আচার ব্যবহারে বেশ একটি আত্মপ্রত্যয়শীল ব্যক্তিত্বের পরিচয় পাওয়া যায়। চোখ দুটির অন্তরালে সজাগ শক্তিশালী মস্তিষ্কের ক্রিয়া চলিতেছে তাহাও বুঝিতে কষ্ট হয় না। আমাদের সিগারেটে অগ্নিসংযোগ করিয়া তিনি নিজে সিগারেট ধরাইলেন, টেবিলের সামনের দিকে বসিয়া বলিলে, ন বঙ্কেশবাবু আপনি কি জন্য সান্তাল বলায় এসেছেন তা আমি জানি, বোধ হয় এখানকার সকলেই জানে, এখন বলুন আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। অবশ্য নীলকণ্ঠের কাছে আমার সম্বন্ধে সব কথাই শুনেছেন, যদি আমাকে এই গোলাবারুদের আসামি বলে সন্দেহ করেন তাহলে আমার মিল খুঁজে দেখতে পারেন, আমার কোনো আপত্তি নেই। বঙ্কেশ হাসিয়া বলিল, খোঁজাখুঁজির কথা পরে হবে, এখন আমার একটি ব্যক্তিগত কৌতূহল চরিতার্থ করুন, জ্যোতির কাজ ছেড়ে চালের কল করলেন কেন? যতদূর জানি জ্যোতির কাজে পয়সা আছে। বিশুবাবু বলিলেন, পয়সা অবশ্য আছে, কিন্তু বড় করাত্রীর জীবন বঙ্কেশবাবু, কখন ওজন বেড়ে যাবে এই ভয়ে আজ পেটা খেয়ে জীবন কাটাতে হয়। আরও অনেক আয়নাক্তা আছে, আমার পোষাল না, কিছু টাকা জমিয়েছিলাম তাই দিয়ে যুদ্ধের আগে এই মিল খুলে বসলাম, তা বলতে নেই মন্দ চলছে না। বঙ্কেশ বলিল, কিন্তু ঘোড়ার মোহ ছাড়তে পারলেন না, এখানেও অনেকগুলি ঘোড়া পুষেছেন দেখলাম। বিশুবাবু ঈষৎ তরস্বরে বলিলেন, হ্যাঁ আমি ঘোড়া ভালোবাসি, অমন বুদ্ধিমান প্রভুভক্ত জানোয়ার আর নেই, মানুষের প্রকৃত বন্ধু যদি কেউ থাকে সে কুকুর নয় ঘোড়া। তা বটে, বঙ্কেশ চিন্তা করিতে করিতে বলিল, আমারও কুকুরের চেয়ে ঘোড়া ভালো লাগে। কত রঙের ঘোড়াই আছে, লাল সাদা কালো, তবে এদেশে লাল ঘোড়াই বেশি দেখা যায়, সাদা কালো তত বেশি নয়। এই দেখুন না সান্তাল বোলাতে এই কত ঘোড়া চোখে পড়ল, কিন্তু সাদা বা কালো ঘোড়া একটাও দেখলাম না। বিশুবাবু বলিলেন, আপনি ঠিক বলেছেন, সাদা ঘোড়া এখানে একটাও নেই, তবে একটা কালো ঘোড়া আছে, বদ্রিদাস মারোয়ারি। বদ্রিদাস সে কে? এখানে আর একটা চালের কোলা আছে, তার মালিক বদ্রিদাস দীর্ঘলাল, তার কয়েকটা ঘোড়া আছে, তাদের মধ্যে একটা ঘোড়া কালো। বঙ্গদেশ সিগারেটের শেষাংশ অ্যাশটেতে ঘষিয়া নিভাইয়া দিল। ঘোড়া সম্বন্ধে তাহার কৌতূহল নিবৃত হইয়াছে, এমনি নিরুৎসব স্বরে বলিল, কালো ঘোড়া আছে তাহলে, যাক এবার কাজের কথা বলি, আপনার কর্মচারীর কাছে কিছু খবর পেয়েছি, সে সব কথা আবার জিজ্ঞেস করে সময় নষ্ট করব না। সদানন্দ সুরের মৃত্যু সংবাদ আপনি পেয়েছেন, ঘটনাক্রমে আমি তখন বাগমারি গ্রামে ছিলাম, ভয়াবহ মৃত্যু। বিশুবাবু বলিলেন, শুনেছি বোমা ফেটে মৃত্যু হয়েছে, আপনি বেঁচেছিলেন? উদ্ধৃতি। বঙ্কেশ সংক্ষেপে মৃত্যুর বিবরণ দিয়া বলিল, এখন শুধু সদানন্দ সুরের মৃত্যুর কিনারা নয়, বোমারও কিনারা করতে হবে, আপনি বুদ্ধিমান লোক, এ বিষয়ে আমাকে যথেষ্ট সাহায্য করতে পারেন। কিভাবে সাহায্য করতে পারি বলুন, আপনি এখানে অনেক দিন আছেন, এখানকার ঘাতখোঁজ জানা আছে, মার্কিন সিপাহীর দল যখন এখানে ছিল তখন আপনিও ছিলেন, আপনি বলতে পারেন কারা মার্কিন সিপাহীদের ছাউনিতে যাতায়াত করত? বিশুবাবু কিছুক্ষণ নতনেক চিন্তা করিয়া বলিলেন, মার্কিন সিপাহীদের ছাউনিতে কারোর যাতায়াত ছিল কিনা আমি বলতে পারি না, কিন্তু তাদের র সর্বত্র যাতায়াত ছিল, ভারী মিশুক লোক ছিল তারা, আমার মিলেও অনেকবার এসেছে। ও, তারা আপনার কাছে অস্ত্রশস্ত্র বিক্রি করবার চেষ্টা করেছিল কি? বিশুবাবু একটু গভীর হাসিলেন, করেছিল, একজন সার্জেন্ট একটা পিস্তল বিক্রি করবার চেষ্টা করেছিল, আমি কিনিনি, আপনি কেনেননি, আর কেউ কিনেছিল,
প্রশ্ন হচ্ছে, লোকটা কে? আপনি কিছু আন্দাজ করতে পারেন? কিছু না, আন্দাজ করতে পারলে অনেক আগেই আপনাদের খবর দিতাম ব্যোমকেশবাবু। ব্যোমকেশ আর একটা সিগারেট গড়াইয়া কিছুক্ষণ নীরবে টানিল, আচ্ছা আর একটা কথা, সান্তালগোলা ছোট জায়গা, এখানে মারণাস্ত্রগুলো যদি কেউ লুকিয়ে রাখতে চায় তাহলে কোথায় লুকিয়ে রাখবে আপনি অনুমান করতে পারেন? বিশুবাবু আবার কিছুক্ষণ চক্ষু নত করিয়া চিন্তা করিলেন, শেষে বলিলেন, আপনার বিশ্বাস মারণাস্ত্রগুলো সান্তালগোলাতেই আছে? কিন্তু তা নাও হতে পারে। মনে করুন সান্তালগোলাতেই আছে। বেশ, মনে করলাম, কিন্তু অস্ত্রগুলোর আয়তন কতখানি, কাটা বন্দুক কটা বোমা, এসব তো কিছুই জানি না, কি করে অনুমান করব? আমার মনে হয় পুলিশ যদি সান্তালগোলার সমস্ত বাড়ি, সমস্ত গোলা আর চালের কল একসঙ্গে খানাতল্লাশ করে তাহলে হয়তো অস্ত্রগুলো বেরোতে পারে। ব্যোমকেশ মাথা নাড়িল, তা কি সম্ভব? আর যদি সম্ভব হতো তাহলেও একটা কথা ভেবে দেখুন, যে ব্যক্তি এই কাজ করছে সে নিবেদি নয়, সে কি এমন জায়গায় মাল রাখবে যেখানে পুলিশ সহজে খুঁজে বার করতে পারে? আমার তা মনে হয় না। লোকটি যদি এত নিবোধ হতো তাহলে অনেক আগেই ধরা পড়ে যেত। বিশুবাবু উৎসুক স্বরে বলিলেন, তাহলে আপনার কি মনে হয় কোথায় লুকিয়ে রাখতে পারে? ব্যোমকেশ খানিক চুপ করিয়া থাকিয়া ধীরে ধীরে বলিল, এমন জায়গায় রেখেছে যেখানে কারোর যেতে মানা নেই, অথচ কেউ যায় না, যেখানে দৈবাত মাল পাওয়া গেলেও প্রমাণ করা যাবে না কে রেখেছে। উদ্ধৃতি। বিশুবাবু চক্ষু বিস্ফারিত করিয়া বলিলেন, অর্থাৎ? ব্যোমকেশ পিছনের খোলা জানলা দিয়া অঙ্গুলি নির্দেশ করিল, অর্থাৎ ওই জঙ্গল। ওখানে চোপচারের মধ্যে কয়েকটা পিস্তল আর হ্যান্ড গ্রিনেড পুঁতে রাখা খুব শক্ত কাজ নয়, কিন্তু খুঁজে বার করা অসম্ভব। যদি বা খুঁজে বার করলেন কে পুঁতেছে কি করে প্রমাণ করবেন? উদ্ধৃতি। বিশুবাবু উৎসাহরে বলিয়া উঠিলেন, চিক চিক, জঙ্গলের কথাটা আমার মাথায় আসেনি, নিশ্চয় জঙ্গলে কোথাও পোতা আছে। ব্যোমকেশ বলিল, অবশ্য আমার ভুল হতে পারে, কিন্তু ভুল হয়েছে কিনা সেটা পরীক্ষা করে দেখা দরকার। বিশুবাবু বলিলেন, না ব্যোমকেশবাবু, আপনি ঠিকই ধরেছেন, আমার বিশ্বাস আর দেরি না করে জঙ্গলটা খুঁজে দেখা দরকার। ব্যোমকেশ বলিল, তাই করতে হবে, তবে জঙ্গল তো একটুখানি জায়গা নয়, খুঁজতে সময় লাগবে, অনেক লোকও লাগবে, আজ আর হবে না কাল। এই পর্যন্ত বলিয়া ব্যোমকেশ থামিয়া গেল। এতক্ষণ সে অসতর্কভাবে কথা বলিতেছিল, এখন যেন রাশ টানিয়া নিজেকে সংযত করিল। বিশুবাবুর পানে তীক্ষ্ণভাবে খন্তাল চাড়িয়া থাকিয়া বলিল, বিশ্বনাথবাবু, আজ আপনাকে বিশ্বাস করে এমন কথা কিছু বললাম যা বাইরের লোকের কাছে বক্তব্য নয়, আপনি বিশ্বাসযোগ্য লোক বলেই বলেছি, আশা কর আমার বিশ্বাসের মর্যাদা রাখবেন। বিশ্বনাথবাবু বলিলেন, আপনি নিশ্চিন্ত থাকুন, আমার মুখ থেকে কোনো কথা বেরোবে না। উঠছেন নাকি? ব্যোমকেশ বলিল, হ্যাঁ আজ উঠি, একবার ওই মারোয়ারি কি নাম বদ্রিদাসের মিলে যাব, দেখি যদি ওর কাছে কিছু খবর পাওয়া যায়। বিকেলে আবার রামদিঘি যেতে হবে, সেখানে সদানন্দ সুরের ভক, ইনি প্রতি খাতেন। আচ্ছা সদানন্দবাবু, যে আপনার কাছে 500 টাকা ধার নিয়েছিলেন, কি জন্য তার চান কিছু বলেছিলেন কি? বিশুবাবু বলিলেন, তার ইচ্ছে ছিল এখানে কবিরাজি ওষুধের একটা দোকান খোলা, কিন্তু তার মূলধন ছিল না, আমার কাছে ধার চেয়েছিলেন, লোকটি গরিব হলেও সজ্জন ছিলেন, আমি টাকা দিয়েছিলাম, তিনি ব্যাচ থাকলে নিশ্চয় টাকা শোধ দিতেন, কিন্তু যাতে ও কটা টাকার জন্য আমার দুঃখ নেই, আমি শুধু ভাবছি সদানন্দবাবুর মতো নিরীহ লোককে কে খুন করল, কেন খুন করল, তবে কি তার একটা প্রচ্ছন্ন জীবন ছিল, বাইরে থেকে যা দেখা যেত সেটা তার প্রকৃত স্বরূপ নয়। উদ্ধৃতি। ব্যোমকেশ বলিল, হয়তো তাই, এখনো ঠিক বোঝা যাচ্ছে না, আজ বিকেলে তার ভগিনীপতির সঙ্গে দেখা হলে হয়তো তার প্রকৃত চরিত্র বোঝা যাবে। আচ্ছা আজ চলি, আবার দেখা হবে। দ্বার পর্যন্ত আসিয়া ব্যোমকেশ ফিরিয়া গেল। বিশুবাবুর পাশে দাঁড়াইয়া হর্ষকণ্ঠে বলিল, একটা কথা জিজ্ঞেস করা হয়নি, আপনি কি সম্প্রতি কোনো এনামি চিঠি পেয়েছেন? বিশুবাবু চকিতে মুখ তুলিলেন, পেয়েছি, আপনি কি করে জানলেন? ব্যোমকেশ বলিল, আরোগ্য একজন পেয়েছে, তাই মনে হল হয়তো আপনিও পেয়েছেন। কি আছে বেনামি চিঠিতে? ভয় দেখানো? এই যে দেখুন না বলিয়া বিশুবাবু দেরাজ হইতে আমাদেরই লেখা চিঠি বাহির করিয়া দিলেন। ব্যোমকেশ মনোযোগ দিয়া চিঠি পড়িল, তারপর চিঠি ফেরত দিয়া বলিল, খুব কে লিখেছে কিছু আন্দাজ করতে পারেন না? বিশুবাবু বলিলেন, কিছু না, আমার জীবনে এমন কোনো গুপ্ত কথা নেই যা বানিয়ে কেউ লাভ করতে পারে। আপনার শত্রু কেউ আছে? সংযোজক চিহ্ন অনেক, ব্যবসাদারের সবাই শত, তাহলে তারাই কেউ হয়তো নিছক নিশ্চিত করবার জন্য চিঠি দিয়েছে, চলি এবার।
আপনাকে অশেষ ধন্যবাদ। বিশুবাবু হাসিয়া বলিলেন, আমার মিল তাহলে সার্চ করছেন না? ব্যোমকেশ হাসিল, অনর্থক পণ্ড শঙ্করে লাভ কি বিশ্বনাথবাবু? উদ্ধৃতি, আর জঙ্গল? সেটাও আজ নয় জঙ্গল, আপাদমস্তক খুঁজতে অনেক কাছেই চাই। এস অজিত রোড ক্রমেই করা হচ্ছে। বদ্রিদাস মারোয়ারির সঙ্গে দুটো কথা বলে চটৎ আস্থানায় ফিরতে হবে। বদ্রিদাস মারোয়ারির সঙ্গে আলাপ করিয়া কিন্তু সুখ হইল না। মারোয়ারিদের মধ্যে প্রধানত দুই শ্রেণীর চেহারা দেখা যায়, এক পাতিহাসের মতো মোটা আর বেতে, দুই বতের মতো সরু আর লম্বা। বদ্রিদাসের আকৃতি দ্বিতীয় শ্রেণী, তাহার চালের কলটি আকারে প্রকারে বিশ্ববাবুর মিলের অনুরূপ। সেই গান শুকাইবার মেজে, সেই পুকুর, সেই ইঞ্জিন ঘর, সেই ফটকের সামনে গুপ দারোয়ান। পৃথিবীর সমস্ত চালকলের মধ্যে বোধ করি আকৃতিগত ভাতৃ সম্বন্ধ আছে। বদ্রিদাসের বয়স 35 হইতে 40 মধ্যে। নিজের গদিতে বসিয়া খবরের কাগজ হইতে তেজি মন্দার হাল জানিতেছিলেন, আমাদের দেখিয়া এবং পরিচয় শুনিয়া তাহার চক্ষু দুঃখ ইতি অতিমাত্রায় চঞ্চল হইয়া উঠিল। তিনি গলা উঁচু করিয়া খড়ের আনাচে কানাচে চকিতক্ষিপ্র নেত্রপাত করিতে লাগিলেন, কিন্তু আমাদের সঙ্গে পলকের তরেও দৃষ্টি বিনিময় করিলেন না। ব্যোমকেশের প্রশ্নের উত্তরে তিনি যাহা বলিলেন তাহাও নিতান্ত সংক্ষিপ্ত এবং নেতিবাচক। পুরা সওয়াল জবাব উদ্ধৃত করার প্রয়োজন নাই, নমুনা স্বরূপ কয়েকটির উল্লেখ করিলেই যথেষ্ট হইবে। আপনি অমৃতকে চিনতেন? নেরি। সদানন্দ সুরকে চিনতেন? নেরি। বেনামি চিঠি পেয়েছেন? নেরি। আপনার কলরঙের ঘোড়া আছে? নেরি। আরো কিছুক্ষণ প্রশ্নোত্তরের পর ব্যোমকেশ উঠিয়া পড়িল, কঠিন দৃষ্টিতে বদ্রিদাসকে বিদ্ধ করিয়া বলিল, আজ চললাম কিন্তু আবার আসব। এ বার ওয়ারেন্ট নিয়ে আসব, আপনার মিল সার্চ করব। বদ্রিদাস এক কথার মানুষ, দুরকম কথা বলেন না। বলিলেন, নেরি নেরি। উত্তপ্ত হইয়া চলিয়া আসিলাম, ফটকের বাহিরে পা দিয়াছি, একটি শীর্ণকায় বাঙালি আসিয়া আমাদের ধরিয়া ফেলিল। পানের রসে আরক্ত দন্ত নিষ্ক্রান্ত করিয়া বলিল, আপনি ব্যোমকেশবাবু? বদ্রিদাসকে সওয়াল করছিলেন। ব্যোমকেশ ক্রু তুলিয়া বলিল, আপনি জানলেন কি করে? ঘরে তো কেউ ছিল না। রক্তদন্ত আরো প্রকট করিয়া লোকটি বলিল, আমি আড়াল থেকে সব শুনেছি। বদ্রিদাস আগাগোড়া মিছে কথা বলেছে। সে অমৃততে চিন্ত, সদানন্দ সুতে চিন্ত, এনামি চিঠি পেয়েছে, ওর কালো রঙের একটা ঘোড়া আছে, ভারী দ্রুত মারোয়ারি, পেতে পেতে শয়তানি। ব্যোমকেশ লোকটিকে কিছুক্ষণ শান্ত চক্ষে নিরীক্ষণ করিয়া বলিল, আপনি কে? আমার নাম রাখাল দাস, মারোয়ারির গদিতে কাজ করি। আপনার চাকরি যাবার ভয় নেই? চাকরি গিয়েছে। বদ্রিদাস নোটিশ দিয়েছে, এই মাসের শেষেই চাকরি খালাস। নোটিশ দিয়েছে কেন? মুলুক থেকে ওর জাত ভাই এসেছে, তাকেই আমার জায়গায় বসাবে, বাঙালি রাখবে না। আমরা চলিতে আরম্ভ করিলাম, লোকটা আমাদের পিছন পিছন আসিতে লাগিল, মনে রাখবেন ব্যোমকেশবাবু, পাজির পাজারাও। কি বদ্রিদাস, ওর অসাধ্যি অম্য নেই, জাল জুৎসুরি কালাবাজার। ব্যোমকেশ পিছন ফিরিয়া চাহিল না, হাত নাড়িয়া তাহাকে বিদায় করিল। বিশ্রান্তিগুলে সেরিয়া ব্যোমকেশ আরাম কেদারায় লম্বা হইল, উর্ধে চাহিয়া বোধ করি ভগবানের উদ্দেশ্যে বলিল, কত অজানারে জানাইলে তুমি। আমি জামা খুলিয়া বিছানার পাশে বসিলাম, বলিলাম, ব্যোমকেশ অনেক লোকের সঙ্গেই তত মুলাকাত করলে, কিছু বুঝলে? সে বলিল, বুঝেছি সবই, কিন্তু লোকটিকে যতক্ষণ নিঃশ্বাসে চিনতে না পারছি ততক্ষণ বোঝাবুঝির কোনো মানে হয় না। কালো ঘোড়ার ব্যাপারটা কি? বদ্রিদাসের যদি কালো ঘোড়া থাকে তাতে কি? ব্যোমকেশ কতক নিজ মনে বলিল, খাক্কা লাগছে। বদ্রিদাসের কালো ঘোড়া খাক্কা লাগছে? তোমার ধারণা হত্যাকারী কালো ঘোড়ায় চড়ে সদানন্দ সুরকে খুন করতে গিয়েছিল? কিন্তু কেন, ঘোড়ায় চড়ে দিয়ে লাভ কি? লাভ আছে কিন্তু লোকসানও আছে, তাই ভাবছি। যাক, সে আমার দিকে ধার ফিরাইয়া বলিল, বিশ্বনাথ মল্লিককে কেমন দেখলে? বলিলাম, জিকি ছিলেন, কুকুরের চেয়ে ঘোড়া ভালোবাসে, এ থেকে ভালো মন্দ কিছু বুঝলাম না। কিন্তু ওকে হারির খবর দেওয়া কি উচিত হয়েছে? মনে করো, জঙ্গল সার্চ করার কথাটা যদি বেরিয়ে যায়, আসামি সাবধান হবে না। ব্যোমকেশ একটু বিমনাভাবে বলিল, হু, কিন্তু আমি তাতে চেটিয়ে দিয়েছি, আমার বিশ্বাস তিনি কাউকে বলবেন না, কিন্তু যদি মুখ ফসকে বেরিয়ে যায়? উদ্ধৃতি, তাহলে ভাবনার কথা বটে, যাক, নীলকণ্ঠ অধিকারীতেও বেশ সরল প্রকৃতির লোক বলে মনে হয়। ভারী প্রভুভক্ত, কি বল? হ্যাঁ, কিন্তু রাখাল দাস, ও একটা খুচো, বদ্রিদাস তাড়িয়ে দিয়েছে, তাই তাই জাল মেটাতে এসেছিল, কিন্তু ওর কথাগুলো কি মিথ্যে? না, সব সত্যি। দুপুরবেলা আহারাদির পর একটু বিশ্রাম করিয়া লইলাম। ব্যোমকেশের মুখখানা সারাক্ষণ চিন্তিত ও উদ্বিগ্ন হইয়া রইল, উদ্বেগের হেতুটা কিন্তু ঠিক ধরিতে পারিলাম না।
বেলা 4:30 সময় রামদিরি যাইবার জন্য প্রস্তুত হইয়া বাহির হইলাম। পৌনে 5টায় গাড়ি, 5:10 রামদিরি পৌঁছিবে। প্রান্তেশ পালের সহিত সদালাপ করিয়া ফিরিতে বেশি রাত হইবে না। টিকিট কিনিয়া প্ল্যাটফর্মে প্রবেশ করিলাম। ফটকে মনতোষ টিকিট চেক করিয়া মিটমিটি হাসিল, ফিরছেন কখন? উদ্ধৃতি, ব্যোমকেশ বলিল, 9:10 হবে। প্ল্যাটফর্মে কিছু যাত্রী সমাগম হইয়াছে, ট্রেন 80 মিনিট দেরি আছে। এদিক ওদিক দৃষ্টি ফিরাইতে চোখে পড়িল চিনাঙ্গ স্টেশন মাস্টার হরিবিলাসবাবুর অফিসের সামনে পিনাঙ্গ দারোগা সুকুময়বাবু তাহার সহিত সতর্কভাবে কথা বলিতেছেন। সুকুময়বাবু আমাদের দেখিতে পাইয়া হাত নাড়িলেন, বং অল্পক্ষণ পরেই আসিয়া হাজির হইলেন। তাহার চোখে অনুসন্ধিৎসার ঝিলিক, কোথাও যাচ্ছেন নাকি? রামদিঘি যাব, একটু কাজ আছে। আপনি? সুকুময়বাবু বলিলেন, আমি কোথাও যাব না, একজনকে এড়িয়ে নিতে এসেছি। এই ট্রেনে তিনি আসছেন? হো হে বলিয়া ভ্রু না চাইলেন। বঙ্গদেশ একটু বিস্মিতম্বরে বলিল, কে তিনি? সুকুময়বাবু বলিলেন, তার নাম নফরকুন্দ। তার কয়েক বস্তা চাল রেলে চালান যাচ্ছিল, একটা বস্তা ট্রেনের জাকানিতে সেতে গিয়ে ভেতর থেকে বুক শের আসিন বেরিয়েছে। নফরকুন্দ ধরা পড়েছেন, এই ট্রেনে তিনি আসছেন বলিয়া ভ্রু নাচাইতে নাচাইতে স্টেশন মাস্টারের ঘরের দিক প্রস্থান করিলেন। বঙ্গদেশ লালা কুঞ্চিত করিয়া চৌকা পাথর দাতা প্ল্যাটফর্মের দিকে চাহিয়া রইল। আমি বলিলাম, ওরে বদ্রিদাস মারোয়ারিও এসেছেন। বঙ্গদেশ চকিতে চোখ তুলিল। মালগুদামের দিক হইতে বটের মতো পা ফেলিয়া সনয় সনয় বদ্রিদাস আসিতেছেন। তাহার ভাবভঙ্গি হইতে স্পষ্টই বোঝা যায় তিনি আমাদের দেখিতে পাই আছেন, কিন্তু তিনি আমাদের দিকে চক্ষু ফিরাইলেন না, ধীর মন্থর পদে প্ল্যাটফর্ম হইতে বাহির হইয়া গেলেন। বঙ্গদেশের বুকুঞ্চন আরো গভীর হইল। মিনিটখানেক পরে আমি বলিলাম, ওরে বিশুবাবুও উপস্থিত, কি ব্যাপার বলে দেখি? যোধপুরি ব্রিচেস পরা বিশুবাবু ফটক দিয়া প্রবেশ করিলেন, আমাদের দেখিতে পাইয়া স্মিতমুখে আদায়া আসিলেন। নমস্কার, কোথাও যাচ্ছেন? রামদিঘি যাচ্ছি। ওহো, সদানন্দ সুরের ভগিনীপতি! হ্যাঁ, 10টার মধ্যেই ফিরব। আপনি? উদ্ধৃতি, একটা চালান আসবার কথা আছে, তারই খোঁজ নিতে এসেছি, দেখি যদি এসে থাকে। অফিসার মুখে একটু হাসিয়া তিনি মাল অফিসের দিকে চলিয়া গেলেন। ইতিমধ্যে ট্রেনের ধোয়া দেখা দিয়াছিল। অবিলম্বে প্যাসেঞ্জার গাড়ি আসিয়া পড়িল। গাড়িতে উঠিবার আগে লক্ষ্য করিলাম, একটি তৃতীয় শ্রেণীর কামরা হইতে পুলিশ পরিবৃত একটি মুগ্ধবয়স্ক ব্যক্তি অবতরণ করিলেন। অনুমান করিলাম ইনি আসিন বিলাসী নফরকুন্দ। মনে পাপ ছিল বলিয়াই বোধহয় বেনামি চিঠি পাইয়া দাদাতা দিয়াছিলেন। 2-3 মিনিট পরে গাড়ি ছাড়িয়া দিল। বঙ্কেশের মুখে সংসের ভ্রুকুটি গার্তার হইয়াছে, যেন সে হঠাৎ কঠিন সমস্যার সম্মুখীন হইয়া মানস্থির করিতে পারিতেছে না। জিজ্ঞাসা করিলাম, হল কি? চ্যাটায় পড়েছি মনে হচ্ছে। সে উত্তর দিবার আগেই ড্যাচ করিয়া গাড়ি থামিয়া গেল। জানলা দিয়া গলা বাড়াইয়া দেখিলাম রিস্তান সিগনাল না পাইয়া গাড়ি থামিয়াছে। তারের বেড়ার ওপারে বাগমারি গ্রাম দেখা যাইতেছে। যেন সমস্ত সমস্যার সমাধান হইয়াছে এমনিভাবে লাফাইয়া উঠিয়া বঙ্কেশ বলিল, ভালোই হল। অজিত, আমি এখানে নিয়ে যাচ্ছি, তুমি এটি রামদিঘি যাও। প্রাণকেশবাবুকে সব কথা জিজ্ঞেস করবে, সদানন্দবাবু তার কাছে তরঙ্গ রেখে দিয়েছিলেন কিনা এ কথাটা জানতে ভুলো না। আচ্ছা, গাড়ি সিটি মারিয়া আবার গুটি গুটি চলিতে আরম্ভ করিয়াছিল বঙ্কেশ নামিয়া পড়ি। আমি হতবুদ্ধি হইয়া জানালার বাহিরে চাহিয়া রইলাম। সে তারের বেড়া পার হইল, আমার উদ্দেশ্যে একবার হাত নাড়িল, তারপর বাগমারি গ্রামের দিকে চলিল। ইতিপূর্বে বঙ্কেশ কখনো আমাকে এমনভাবে ফেলিয়া পালায় নাই। মাথায় আকাশ ভাঙিয়া পড়িল। প্রাণকেশবাবুকে কি জেরা করিব? বঙ্কেশ যখন জেরা করে তখন তাহার প্রয়োগনৈপুণ্য উপভোগ করিতে পারি, কিন্তু নিজে এ কাজ কখনো করি নাই। শেষে কি দাসতামো করিয়া বস? বঙ্কেশ আমাকে একটি আতান্তরে ফেলিয়া গেল। প্যাসেঞ্জার গাড়ি দুলকি চালে চলিয়াছে, 2-3 মাইল অন্তর ছোট ছোট স্টেশন, তবু অবিলম্বে গাড়ি রামদিঘি পৌঁছিবে। সুতরাং এই বেলা মাথা ঠান্ডা করিয়া ভাবিয়া লওয়া দরকার। প্রথমেই ভাবিতে হইবে, প্রাণকেশবাবুকে বঙ্কেশ জেরা করিতে চায় কেন? প্রাণকেশবাবু সদানন্দ সুরের ভগিনীপতি, সম্ভবত প্রাণকেশবাবুর স্ত্রী সদানন্দবাবুর উত্তরাধিকারিণী, কারণ সদানন্দবাবুর নিকট আত্মীয় আর কেহ নাই। সদানন্দবাবু কলিকাতা যাইবার পথে কি ভগিনীপতির কাছে লোহার তরঙ্গ রাখিয়া দিয়াছিলেন? প্রারম্ভে কি কোনো মহামূল্য দ্রব্য ছিল? প্রাণকেশবাবু কর্মসূত্রে এই পথ দিয়া ট্রলি চলিয়া যাতায়াত করিতেন, তাহার পক্ষে ট্রলি হইতে নামিয়া বাগমারি গ্রামে উপস্থিত হওয়া মোটেই শক্ত নয়। তবে কি বঙ্কেশের সন্দেহ প্রাণকেশবাবুই শ্যালককে সম্ভার করিয়াছেন? রামদিঘি জংশনে পৌঁছিয়া প্রাণকেশ পালের ঠিকানা পাইতে বিলম্ব হইল না।
স্টেশনের সন্নিকটে তারের বেড়া দিয়া ঘেরা কয়েকটি ছোট ছোট কুটি, তাহারই একটাতে পান্তিষ্ঠবাবু বাস করেন। কুটির সামনে ছোট্ট বাগান, প্যান্টুলুন ও হাতকটা গেঞ্জি পরা একটি পুষ্টকায় ব্যক্তি মুক্ত দিয়া বাগানের পরিচর্য করতেছিলেন। আমাকে দে চিয়া ফ্যালকাল চোখে চাহিয়া রইলেন। জিজ্ঞাসা করিলাম, আপনি কি পান্তেষ্ট পাল? তাহার হাত হইতে খুর্তি পড়িয়া গেল। তিনি কিছুক্ষণ এক করিয়া চাটিয়া বিরুলভাবে সম্মতিসূচক ঘর নাড়িলেন। বলিলাম, আমি পুলিশের পক্ষ থেকে আসছি, খবর পেয়েছেন, বোধহয় আপনার শালা সদানন্দ সুর মারে গেছেন। এই প্রশ্নে ভদ্রলোক এমন স্তম্ভিত হইয়া গেলেন যে মনে হইল তাহার প্যান্টুলুন এখনই খসিয়া পড়িবে। তারপর তিনি চমকিয়া উঠিয়া সুশীলা সুশীলা বলিয়া ডাকিতে ডাকিতে বাড়ির মধ্যে গুটিয়া পড়িলেন। আমিও কম স্তম্ভিত হই নাই। মনে মনে যাহাতে দুদন্তী শ্যালক হস্তা বলিয়া আজ করিয়াছি, তাহার এইরূপ আচার আচরণ পুলিশের নাম শুনিয়াই শিথিলাঙ্গ হইয়া পড়িলেন, কিংবা এটা একটা ভান মাত্র। রাগী অপরাধীরা পুলিশের চোখে ধুলা দিবার জন্য নানা প্রকার ষড়চাতুরী অবলম্বন করে, প্রান্তিষ্ঠবাবু কি তাহাই করিতেছেন? সুশীলাই বাটে, তাহার স্ত্রী। পাঁচ মিনিট কাটিয়া গেল, বাড়ির ভিতরে হইতে সারা শব্দ নাই। অতঃপর কি করিব, ডাকাডাকি করিব কি ফিরিয়া যাইব, এইসব ভাবিতেছি। এমন সময় দ্বারের কাছে প্রান্তিষ্ঠবাবুকে দেখা গেল। তিনি যেন কতকটা ধাতস্থ হইয়াছেন, প্যান্টুলুন যথাস্থানে আছে বটে, কিন্তু হাত কটা গেঞ্জির উপর বুসকটি চড়াইয়াছেন। মুখে মুমূর্ষ হাসি আনিয়া বলিলেন, আসুন। সামনের বসিবার ঘরে প্রবেশ করিলাম। ঘরটি ছোট, কয়েকটি সস্তা বেতের চেয়ার ও টেবিল দিয়া সাজানো, অন্দরে যাইবার দরজায় পতানো, বিলিতি অনুকৃতির মধ্যেও একটু পরিচ্ছন্নতা আছে। আমি অন্দরে যাইবার দরজার দিকে পিছন করিয়া বসিলাম। প্রান্তিষ্ঠবাবু আমার মুখোমুখি বসিলেন। শুরু করিলাম, আপনার শালা সদানন্দবাবুর মৃত্যু সংবাদ পেয়েছেন তাহলে? প্রান্তেশ চমকিয়া বলিলেন, হ্যাঁ হ্যাঁ। কখন খবর পেলেন? হ্যাঁ সকালবেলা। তার মুখে খবর পেলেন? হ্যাঁ সন্তালবোলা থেকে হরিবিলাসবাবু টেলিফোন করেছিলেন। মাফ করবেন, আপনার স্ত্রী মানে সদানন্দবাবুর ভগ্নি কি এখানে আছেন? দেখিলাম আমার প্রশ্নের উত্তর দিবার আগে প্রান্তেশবাবুর চক্ষু গতি আমার মুখ সারিয়া আমার পিছন দিকে চলিয়া গেল এবং তৎক্ষণাৎ ফিরিয়া আসিল। হ্যাঁ আছেন। আমি পিছনে ঘর ফিরাইলাম। অন্দরের পর্দা একটু ফাঁক হইয়াছিল, চকিতে যথাস্থানে সন্নিবিষ্ট হইল। বুঝিতে বাকি রহিল না পর্দার আড়ালে আছেন পত্নী সুশীলা এবং নেপথ্য হইতে প্রান্তিষ্ঠবাবুকে পরিচালিত করিতেছেন। আপনার স্ত্রী নিশ্চয় খুব সুখ পেয়েছেন। আবার প্রান্তিষ্ঠবাবুর চকিত চক্ষু পিছন দিকে দিয়া ফিরিয়া আসিল। হ্যাঁ হ্যাঁ নিশ্চয় খুব সুখ পেয়েছেন। আপনার স্ত্রী সদানন্দবাবুর উত্তরাধিকারিণী? তা তো জানি না। মানে সদানন্দবাবুর সঙ্গে আপনার সদ্ভাব ছিল? হ্যাঁ হ্যাঁ খুব সদ্ভাব ছিল। যাওয়া আসা ছিল? তা ছিল বইকি। মানে তাহার চক্ষু আবার পদার পানে দ্রাবিত হইল। মানে বেশি যাওয়া আসা ছিল না। কালেগদ শেষ কবে দেখা হয়েছে? শেষ ঠিক মনে পড়ছে না। দশ বারো দিন আগে তিনি আপনার বাসায় আসেননি? প্রান্তিষ্ঠবাবুর চক্ষু দুটি বর্ত হইয়া উঠিল। কই না তো উদ্ধৃতি, তিনি কলকাতা যাবার আগে আপনার কাছে একটা স্টিলের ট্রাঙ্ক রেখে যাননি? প্রান্তিষ্ঠবাবুর দেহ কাঁপিয়া উঠিল। না না স্টিলের ট্রাঙ্ক না না কই আমি তো কিছু। আমি করা সুরে বলিলাম, আপনি এত নার্ভাস হয়ে পড়েছেন কেন? নার্ভাস? না না। পর্দা সরাইয়া প্রান্তিষ্ঠবাবুর স্ত্রী প্রবেশ করিলেন। স্বামীর চেয়ারের পিছনে দাঁড়াইয়া দৃঢ়স্বরে বলিলেন, আমার স্বামী নার্ভাস প্রকৃতির মানুষ, অচেনা লোক দেখলে আরো নার্ভাস হয়ে পড়েন। আপনি কি জানতে চান আমাকে বলুন? মহিলাকে দেখিলাম, বয়স আন্দাজ ৩৫, দৃঢ়গঠিত দেহ, চোয়ালের হাড় মজবুত, চোখের দৃষ্টি প্রখর, মুখমণ্ডলে ভাতৃশোকের কোনো চিহ্নই নাই। তিনি যে অতি জবরদস্ত মহিলা তাহা বুঝিতে তিলার্ধ বিলম্ব হইল না। আমি উঠিয়া পড়িলাম, আমার যা জানবার ছিল চ এনেছি, আর কিছু জানবার নেই। নমস্কার। শ্রীমতী সুশীলাকে জেরা করা আমার কর্ম নয়। স্টেশনে গিয়া জানিতে পারিলাম ন তার আগে ফিরিবার ট্রেন নাই। দীর্ঘ আড়াই ঘন্টা কাটাইবার জন্য স্টেশনের স্থলে চা খাইলাম, অসংখ্য সিগারেট পোড়াইয়া প্ল্যাটফর্মে পাদচারণ করিলাম এবং সস্ত্রীক প্রান্তিষ্ঠবাবুর কথা চিন্তা করিলাম। প্রান্তিষ্ঠ পাল নার্ভাস প্রকৃতির মানুষ হইতে পারেন, কিন্তু তিনি যে আমাকে দেখিয়া এত বেশি নার্ভাস হইয়া পড়িয়াছিলেন তাহা কেবল ধাতুগত স্নায়ুবিক দুর্বলতা নয়, অন্য কারণও আছে। কি সে কারণ? প্রান্তিষ্ঠ পত্নীর ইশারায় আমার কাছে অনেকগুলা মিথ্যা কথা বলিয়াছিলেন। কি সে মিথ্যা কথা? সদানন্দ সুরের সহিত বেশি সমিতি না থাক, সদানন্দ সুর তাহার বাড়িতে যাতায়াত করিতেন।
10-12 দিন আগে কলিকাতায় যাইবার মুখে তিনি স্টিলের ট্রাঙ্কটি নিশ্চয় ভগিনীপতির ভিড়ে রাখিয়া গিয়াছিলেন। ট্রাঙ্কে নিশ্চয় কোনো মূল্যবান দ্রব্য ছিল। কি মূল্যবান দ্রব্য ছিল? টাকা, ত্রি, গহনা, বোমা, বারুদ, আন্দাজ করা শক্ত। কিন্তু শ্রীমতী সুশীলা বাদশে কি আছে জানিবার কৌতূহল সম্বরণ করিতে পারেন নাই, হয়তো তালা ভাঙিয়াছিলেন। তাহার মতো জবরদস্ত মহিলার পক্ষে কিছুই অসম্ভব নয়। কিন্তু তারপর হয়তো ত্রাণকে এমন কিছু পাওয়া গেল যে সদানন্দ সুরকে খুন করা প্রয়োজন হইল। হয়তো ত্রাণতে হ্যান্ড গ্রিনেড ছিল, সেই হ্যান্ড গ্রিনেড দিয়াই সদানন্দকে। কিন্তু না, শ্রীমতী সুশীলা যত দুর্ধর্ষ মহিলাই হন, নিজের জ্যেষ্ঠ ভ্রাতাকে খুন করিবেন? আর প্রাণতেজপালের পক্ষে এরূপ দুঃসাহসিক কার্যে লিপ্ত হওয়া একেবারেই অসম্ভব। কিন্তু স্টেশন মাস্টার হরিবিলাসবাবু বন্ধুকে অশুভ সংবাদটা সাত তাড়াতাড়ি দিতে গেলেন কেন? বন্ধুসুলভ সহানুভূতি, 9:30 সময় সান্তালগোলায় ফিরিলাম। আকাশে চাঁদ আছে, শহর বাজার নিজতি হইয়া গিয়াছে। ভাবিয়াছিলাম বিশ্রান্তি গৃহে আসো, ইয়া দেখি ব্যোমকেশ ফিরিয়াছে, কিন্তু তাহার দেখা নাই। কোথায় গেল সে? বিশ্রান্তি গৃহের চাকরটা রন্ধন শেষ করিয়া বারান্দায় বসিয়া দুলিতেছিল, তাহাকে খাবার ডাকা দিয়া গৃহে ফিরিয়া যাইতে বলিলাম। সে চলিয়া গেল। কেরোসিনের বাতি কমাইয়া দিয়া বিছানায় অঙ্গ প্রসারিত করিলাম। পিছনের জানলা দিয়া চাঁদের আলো আসিতেছে। কোথায় গেল ব্যোমকেশ? বলা নাই, কোহা নাই, ট্রেন হইতে নামিয়া চলিয়া গেল। বাঘামারি গ্রামে তার কি কাজ? এতক্ষণ সেখানে কি করিতেছে? ঘুমাইয়া পড়িছিলাম, হুম ভানি। কানের কাছে ব্যোমকেশের ফিসফিস বলার শব্দে অজিত ওকে একটা জিনিস দেবে। গর্ব করিয়া উঠিয়া বসিলাম। কি? চুপ, আস্তে। ব্যোমকেশ হাত ধরিয়া আমাকে বিছানা হইতে নামাইল, তারপর পিছনের জানালার দিকে টানিয়া লইয়া গেল। বাহিরের দিকে আঙুল দেখাইয়া বলিল, দেখছ, হুমের ঘোর তখনও ভালো করিয়া কাটে নাই। ব্যোমকেশের ভাবভঙ্গি দেখিয়া মনে হইয়াছিল না জানি কি দেখি, কিন্তু যাহা দেখিলাম তাহাতে বোকার মতো চাহিয়া রইলাম। জানালা হইতে 15-20 হাত দূরে চোখজার আগাছার মাঝখানে খানিকটা মুক্ত স্থান, সেইখানে 6-7টা কৃষ্ণগ্ন জন্তু অর্ধবৃত্তাকারে বসিয়া কার উঁচু করিয়া চাঁদের পানে চাহিয়া আছে। প্রথম দর্শনে মনে হইল কৃষ্ণকায় কয়েকটা কুকুর। বলিলাম, কালো কুকুর। কিন্তু পরীক্ষ নেই, যখন তাহারা সংসারে হুপকা হওয়া করিয়া উঠিল তখন আর সংশয় রহিল না। স্থানীয় সিগালের দল চন্দ্রালোকে সঙ্গীত সভা আহ্বান করিয়াছে। আমার মুখের ভাব দেখিয়া ব্যোমকেশ হো হো শব্দে অট্টহাস্য করিয়া উঠিল। সিগালের দল চমকিয়া পলায়ন করিল। আমি বলিলাম, এর মানে? দুপুর রাত্রে আমাকে শেয়াল দেখাবার কি দরকার ছিল? ব্যোমকেশ বলিল, আগে কখনো চাঁদের আলোয় শেয়াল দেখেছ? চাঁদের আলোয় শেয়াল দেখলে কি হয়? পূর্ণ হয়, অপ্রাণ কিমির নাশ হয়। আমার মনে যেটুকু সংশয় ছিল তা এবার দূর হয়েছে। চলো এখন খাওয়া যাক, পেট চুই চুই করছে। আলো বাড়াইয়া দিয়া টেবিলে খাইতে বসিলাম। লক্ষ্য করিলাম ব্যোমকেশ ক্ষুধার্তভাবে অন্নগ্রাস মুখে পুরিতেছে বটে, কিন্তু তাহার মুখ হজত খুলল। জিজ্ঞাসা করিলাম, এত ফুর্তি কিসের? দুপুর রাত পর্যন্ত ছিলে কোথায়? বাঘমারিতে। সে বলিল, বাঘমারির কাজ 9টার মধ্যেই শেষ হয়ে গিয়েছিল। তারপর? বাঘমারিতে কি কাজ ছিল? পটল, দাশু আর গোপালের সঙ্গে কাজ ছিল। কি কাজ ছিল বলবে না, যাক। তারপর? তারপর সান্তালগোলায় ফিরে এসে সুকুময় দারোগার কাছে গেলাম। সেখানে 1 ঘন্টা কাটল। তারপর গেলাম স্টেশনে। হরিবিলাসবাবু ছিলেন না, তাকে দি ছানা থেকে ধরে নিয়ে এলাম। লম্বা টেলিফোন করতে হল। এখানকার থানায় 5টি বই লোক নেই। কাল সকালে বাইরে থেকে 10 জন আসবে। সব ব্যবস্থা করে ফিরে এলাম। জিজ্ঞাসা করিলাম, পান্তেশ পালের কথা জানিবার দরকার নেই তাহলে? উদ্ধৃতি আছে বইটি। কি হলো সেখানে? সব কথা মাসিমারা ভাবে বয়ান করিলাম। সে মন দিয়া শুনিল, কিন্তু বিশেষ আগ্রহ দেখায় না। আহারান্তে মুখ দুইতে দুইতে বলিল, জোড়ার একটা যদি হয় গবে, অন্যটা হয় বিছু। প্রকৃতির এই বিধান। অতঃপর সিগারেট ধরানো হইলে বলিলাম, তোমার পথে তোটা কি? ব্যোমকেশ একটু চকিত হইল, একটু লজ্জিত হইল। বলিল, বন্দুক মানে পিস্তল। কোথায় পেলে? থানায়। সুকুময় দারোগার পিস্তল। কোনো কথায় পস্ট করে বলতে চাও না? বেশ, তাহলে এবার শুয়ে পড়া যাক। তুমি শুয়ে পর, আমাকে রাতটা জেগেই কাটাতে হবে। কেন? যার হাতে হ্যান্ড গ্রিনেড আছে তিনি যদি ভয় পেয়ে থাকেন তাহলে সাবধান থাকা ভালো। তবে আমিও জেগে থাকি। রাত্রিটা জাগিয়া কাটিল। সুখের বিষয়ে কোনো উৎপাত হয় নাই। শেষ রাত্রে চা পান করিতে করিতে ব্যোমকেশ মুখের বন্ধন একটু আলগা করিল, আমাদের অচিন পাচিন ন। আমি জানিতে পারিলাম। সকাল 7টার সময় দুইজনে বাহির হইলাম।
ব্যোমকেশ রায় একটা উড়ানি চাদর জড়াইয়া লইল, যাহাতে পকেটের পিস্তলটার দৃষ্টি আকর্ষণ না করে। বঞ্জগোলার কর্মতৎপরতা এখনো কোরাদমে আরম্ভ হয় নাই। দুই চারিটা গরুর বাড়ি ও ঘোড়ার ট্রাক চলিতে শুরু করিয়াছে। আমরা বদ্রিদাস মারোয়ারির মিলে প্রবেশ করিলাম। বদ্রিদাস নাওয়ায় উবু হইয়া বসিয়া দাতন করিতেছিলেন, পাশে জলভরা ঘটি। আমাদের প্রথমটা দেখিতে পান নাই, একেবারে কাছে পৌঁছিলে দেখিতে পাইয়া তাহার চক্ষু দুটি খাঁচার পাঁচের মতো জুতুপট করিয়া এদিক ওদিক ছুটাছুটি করিতে লাগিল, হাত হইতে দাতন পড়িয়া গেল। ব্যোমকেশ বলিল, সেটি আপনাকে একবার আমাদের সঙ্গে যেতে হবে। বদ্রিদাস উবু অবস্থা হইতে অধকিত হইয়া আবার বসিয়া পড়িলেন, ক্যা ক্যা। ব্যোমকেশ বলিল, আমরা এক জায়গায় খানাতল্লাশ করতে যাচ্ছি, আপনি এখানকার গণ্যমান্য লোক, আপনাকে সাক্ষী মানতে চাই। নেরি নেরি বলিতে বলিতে তিনি জলভরা ঘটিটা তুলিয়া লইয়া দ্রুতপদে বিশেষ একটি স্থানের উদ্দেশ্যে প্রস্থান করিলেন। আমরা আবার বাহির হইলাম। বিশ্বনাথ মল্লিকের মিলে পৌঁছিতে 5 মিনিট লাগিল। ফটকের কাছে নায়েব সরকার নীলকণ্ঠ অধিকারীর সঙ্গে দেখা হইল। নীলকণ্ঠ বক্তিগরে যুক্তকর কপালে চাকাইয়া বলিল, এত সকলে উদ্ধৃতি। ব্যোমকেশ বলিল, আপনার কত কোথায়? নিজের ঘরে আছেন, চা খাচ্ছেন, চলুন তার সঙ্গে দেখা করে আসি। আসুন। বিশ্বনাথ মল্লিক নিজের ঘরে টেবিলে বসিয়া পাউরুটি মাখন ও অধসিদ্ধ ডিম্ব সহযোগে প্রাতরাশ সম্পন্ন করিতেছিলেন, আমাদের দেখিয়া তাহার চোয়ালের চর্বণরিয়া বন্ধ হইল। বলা হইতে অস্বাভাবিক স্বর্ণি অর্গত হইল ব্যোমকেশবাবু। ব্যোমকেশ বলিল, সকালবেলায় আসতে হল, কিন্তু তারা নেই, আপনি খাওয়া শেষ করেনি। বিশুবাবু ডিমের প্লেট সরাইয়া দিয়া চরিতস্বরে বলিলেন, কি দরকার? দেখিলাম তাহার অস্থিসার মুখখানা ধীরে ধীরে বিঘ্ন হইয়া যাইতেছে। ব্যোমকেশ বলিল, কাল ভেবেছিলাম আপনার মিল খানাতল্লাশ করে কোনো লাভ নেই, কিন্তু আজ মনে হচ্ছে লাভ থাকতেও পারে। বিশুবাবুর রাগের শিরা ফুলিয়া উঁচু হইয়া উঠিল, মনে হইল তিনি বিস্ফোরকের মতো ফাটিয়া পারিবেন। কিন্তু তিনি অতি যত্নে নিজেকে সম্বরণ করিলেন, তাহার ছোটে হাসির মতো একটা ভঙ্গিমা দেখা দিল। তিনি বলিলেন, হঠাৎ মত বদলে ফেললেন কেন? ব্যোমকেশ বলিল, কারণ ঘটেছে। কাল বিকেলে আমি রামদিঘি যাইনি, আপনাদের ওই জঙ্গলে শিমুলগাছের কাছে লুকিয়েছিলাম। আমার সঙ্গে গায়ে 3টি ছেলে ছিল। আমরা কাল রাত্রে যা দেখেছি তার ফলে মত বদলাতে হয়েছে বিশ্বনাথবাবু। বিশ্বনাথবাবুর চোখলুটা একবার জ্বলিয়া উঠিয়াই নিবিয়া গেল। তিনি কম্পিতহস্তে একটা সিগারেট গড়াইলেন, অলসভাবে বুক পকেট হইতে একটা চাবির রিং বাহির করিয়া আঙুলে ঘুরাইতে ঘুরাইতে বলিলেন, আমি যদি আমার মিল খানাতল্লাশ করতে না দিই। উদ্ধৃতি। ব্যোমকেশ বলিল, আপনার ইচ্ছের ওপর কিছুই নির্ভর করছে না, আমি তল্লাশি করোয়ানা এনেছি। কই, দেখি করোয়ানা। ব্যোমকেশ পকেট হাত দিল, বিশুবাবু বিদ্যুৎ বেগে চাবি দিয়া দেরাজ খুলিবার উপক্রম করিলেন। ব্যোমকেশ পকেট হইতে হাত বাহির করিল, হাতে পিস্তল। সে বলিল, দেরাজ খুলবেন না। কোন ঠাসা বনবিড়ালের মতো বিশু মল্লিক ঘর ফিরাইলেন। ব্যোমকেশের হাতে পিস্তল দেখিয়া তিনি দেরাজ খোলার চেষ্টা ত্যাগ করিলেন, তাহার মুখ দিয়া শিক্ষারের মতো একটা তর্জন শ্বাস বাহির হইল। ব্যোমকেশ বলিল, অজিত, বাঁশি বাজাও। পুলিশের বাঁশি পকেট লইয়া আমি প্রস্তুত ছিলাম, এখন সবেদে তাহাতে ফুৎকার দিলাম। মিনিটখানেকের মধ্যে দারোগা সুকুময় সামন্ত ও তাহার অনুচরবর্গে ঘর করিয়া গেল। ব্যোমকেশ বলিল, ইন্সপেক্টর সামন্ত, বিশ্বনাথ মল্লিককে অ্যারেস্ট করুন, হাতে হাতকড়া পরান। ওর হাতে চাবি আছে, চাবি দিয়ে দেরাজ খুলুন। সাবধানে খুলবেন, অস্ত্রগুলো দেরাজের মধ্যেই আছে। বিশ্বনাথ মল্লিককে সহজে গ্রেপ্তার করা গেল না, তিনি বনবিড়ালের মতাই আচাইয়া কামাইয়া লড়াই করিলেন। অবশেষে 5-6 জন মিলিয়া তাহাতে চাপিয়া ধরিয়া হাতে হাতকড়া পরাইল। তারপর টেবিলের দেরাজ খুলিয়া দেখা গেল তাহাতে 26টি 38 অটোমেটিক, অসংখ্য কার্তুজ এবং 14টি হ্যান্ড গ্রিনেড আছে। কালাবাজারে এগুলির দাম অন্তত 20,000 টাকা। বিশ্বনাথ মল্লিক পুলিশ পরিবৃত হইয়া দাঁড়াইয়া নিঃশল্কদে ফুলিতেছিলেন, হঠাৎ উগ্রকণ্ঠে বলিয়া উঠিলেন, বেশ, আমি চোরা হাতিয়ারের কারবার করি, কিন্তু অমিতকে আর সদানন্দ সুরকে খুন করেছি, তার কোনো প্রমাণ আছে? ব্যোমকেশ শান্তকণ্ঠে বলিল, প্রমাণ আছে কিনা সে বিচার আদালত করবেন, কিন্তু মতির যথেষ্ট ছিল, আর আপনি যে পিস্তল দিয়ে অমৃতকে মেরেছিলেন সে পিস্তলটার এর মধ্যেই আছে, গুলিটা অমৃতের শরীরের মধ্যে পাওয়া গেছে, বলিস্টিক পরীক্ষায় সেটা প্রমাণ করা শক্ত হবে না। বিশ্বনাথ মল্লিকের চোখলুটা খোলা হইয়া গেল, তিনি হাতফ্রাশুদ্ধ দুই হাত দিয়া নিজের কপালে সজোরে আঘাত করিয়া এলাইয়া পড়িলেন। সেদিন বেলা তৃতীয় প্রহরে মধ্যাহ্ন ভোজন সম্পন্ন করিয়া আমরা বিশ্রান্তিগৃহের 2টি খাটে লম্বমান হইয়াছিলাম।
পটল, দাশু ও গোপাল বারংবার ব্যোমকেশের পদধূলি গ্রহণ করিয়া প্রস্থান করিয়াছে। দারোগা সুকুময় সামন্ত আসামিকে সদরে চালান দিয়া স্তুপিকৃত হাসের ডিমের বড়া খাইতে খাইতে থানার অন্যান্য কর্মচারীদের নিকট ইহাই প্রতিপন্ন করিবার চেষ্টা করিতেছেন যে আসামির গ্রেপ্তারের ব্যাপারে তাহার কৃতিত্ব কম নয়। গঞ্জের কর্মতৎপরতা ক্ষণকালের জন্য মন্দীভূত হইলেও আবার পুরাদমে চালু হইয়াছে। রামে রাম দুয়ে দুই অমৃ ত এবং সদানন্দ সুর নামক দুটি অখ্যাত ব্যক্তির অকাল মৃত্যু ঘটিয়াছে বটে, কিন্তু তাহাতে জীবনের নিত্য শত ব্যাহত হয় নাই এবং তাহাদের আততাই ফাঁসিকাষ্টে ঝুলিলেও ব্যাহত হইবে না। রামে রাম দুয়ে দুই রাম নাম সত্য হ্যায়। ব্যোমকেশ উর্ধ্বদিকে চাহিয়া একটা নিঃশ্বাস ফেলিল, বলিল, সদানন্দ সুরের মৃত্যুতে আমার দুঃখ নেই, কিন্তু অমৃত ছেলেটা নেহাত অকারণেই মারা গেল। আমি একটা নূতন সিগারেট ধরাইয়া বলিলাম, গোড়া থেকে বলো। ব্যোমকেশ বলিল, এ কাহিনীর গোড়া হচ্ছেন না সদানন্দ সুর, তিনি না থাকলে আমরা চোরাকার বাড়ি আসামিকে ধরতে পারতাম না, তাতে দিয়েই কাহিনী শুরু করা যেতে পারে। সদানন্দ সুরের চরিত্র যতটুকু বুঝেছি তিনি ছিলেন কৃপণ এবং সমৃদ্ধিমন্ত্র, নিজের হারির খবর কাউকে দিতে ভালোবাসতেন না, অবস্থাও ছিল অত্যন্ত সাধারণ, বোনের বিয়ে দিয়েছিলেন কিন্তু নিজে বিয়ে করেননি, পৈতৃক বিতে এবং গোপ চার বিতে জমি, সান্তালদোলার বাজারে গোপ চার মন টান চালের দালালি, কবিরাজি ওষুধ বিক্রি করে গোপ চার পয়সা লাভ, এই ছিল তার অবলম্বন। একলা মানুষ তাই কোনো রকমে চলে যেত, কিন্তু তার মনে ভূতৃষ্ণা ছিল, কৃপণের দাঁতের পয়সা খরচা করে ভূতৃষ্ণা মেটাতে চায় না বটে, তাই বলে তাদের ভূতৃষ্ণা নেই, এ কথা কেউ বলবে না। সদানন্দ বাবু রসাদ ছিল, সাধ্য ছিল না, হয়তো তিনি তার ক্ষুদ্র রোজগার থেকে গোপ চার পয়সা বাঁচাতেন, কিন্তু তা নিয়ে ফুর্তি করার মতো চরিত্র তার নয়, এইভাবে জীবন কাটছিল, বয়স বাড়ছে, শক্তি সামর্থ্য ফুরিয়ে আসছে, হয়তো এমনি বুভুক্ষু অবস্থাতেই তার জীবন শেষ হতো, হঠাৎ 43 বছর বয়সে একটা মস্ত সুযোগ জুটে গেল। বিশ্বনাথ মল্লিকের কাছে সদানন্দবাবুর যাতায়াত ছিল, বিশ্বনাথ মল্লিকের দেরাজে কবিরাজি মধ্যে শিশি পাওয়া গেছে, নিশ্চয় সদানন্দবাবু যোগান দিতেন, এই সূত্রেই ঘনিষ্ঠতা। তারপর হঠাৎ একদিন সদানন্দবাবু বিশু মল্লিকের জীবনের গোপনতম কথাটি জানতে পারলেন, বিশু মল্লিক ছোড়া অস্ত্রশস্ত্রের কারবারি, কি করে জানতে পারলেন বল? যায় না, সম্ভবত তিনি সন্ধান পেয়েছিলেন কোথায় বিশু মল্লিক তার অস্ত্রশস্ত্র লুকিয়ে রাখে, শিমুলগাছটা তার বাড়ি থেকে বেশি দূরে নয়, হয়তো হঠাৎ বিশু মল্লিককে সেখানে দেখে ফেলেছিলেন। সদানন্দবাবু গুপ্ত স্থান থেকে বোমা বন্দুক চুরি করতে পারতেন, কিন্তু তিনি সে পথ দিয়ে গেলেন না। বোমা বন্দুক কি করে কালাবাজা রে চালাতে হয় পাড়া দিয়ে মানুষ সদানন্দ সুর তা জানতেন না, তিনি অন্য রাস্তা ধরলেন। বিশু মল্লিককে বললেন, টাকা দাও নইলে শক ফাঁস করে দেব, অর্থাৎ সোজাসুজি ব্ল্যাকমেল। বিশু মল্লিক নিরুপায়, 500 টাকা বার করতে হল, সেই টাকা নিয়ে সদানন্দবাবু বাড়ি ফিরে এলেন। ফুর্তির বয়স শেষ হয়ে আসছে, আর দেরি করা চলে না, তিনি স্থির করলেন কলকাতা যাবেন, কিন্তু তিনি ভারী হিসেবী লোক, সব টাকা নিয়ে কলকাতা যাওয়া তার মনমতো নয়, অথচ বাগমারির শূন্যবাড়িতে টাকা রেখে গেলেও ভয় আছে চোর এসে সর্বস্ব নিয়ে যেতে পারে। তিনি একটি কাজ করলেন, আমি তোমাকে যে বলছি অধিকাংশই আন্দাজ, কিন্তু এলোমেলো আন্দাজ নয়। সদানন্দ সুর একটি স্টিলের প্রান্তে বেশিরভাগ টাকা রাখলেন, সঞ্চিত যা ছিল তা রাখলেন, হয়তো সাবেক কালের কিছু গয়না দিকে ছিল তাও রাখলেন। তারপর এক হাতে স্টিল প্রান্ত এবং অন্য হাতে নিজের ব্যবহারের ক্যামব্রিজ ব্যাগ নিয়ে যাত্রা করলেন রামদিঘি স্টেশন। তার বোন ভগিনীপতি আছে, তাদের জিম্মায় ট্রাঙ্ক রেখে কলকাতায় যাবেন ফুর্তি করতে। সদানন্দ সুর তো চলে গেলেন, এদিকে ফাঁপড়ে পড়েছে বিশু মল্লিক, এতদিন সে বেশ নিরুপদ্রবেই ব্যবসা চালাচ্ছিল, এখন দেখল সে বিষম খাদে ধরা পড়েছে। সদানন্দ সুর যতদিন বেঁচে থাকবে ততদিন তার উদ্ধার নেই, সদানন্দ সুর তাকে শোষণ করবে। সে ঠিক করল সদানন্দ সুরকে সরাতে হবে, তার মাথায় বুদ্ধি আছে, হাতে আছে মারাত্মক অস্ত্র, সদানন্দকে সরানো শক্ত কাজ নয়। সদানন্দ ভগিনীপতির বাসায় তোরঙ্গ রেখে কলকাতায় গিয়ে বোধ হয়ে ফুর্তি করছেন। এদিকে বিশু মল্লিক একদিন সন্ধ্যের পর ঘোড়ায় চড়ে জঙ্গলে ঢুকল, শিমুলদাস থেকে একটি হ্যান্ড গ্রিনেড নিয়ে সদানন্দর বাড়িতে বুবি ট্র্যাপ পেতে এল। সদানন্দ কলকাতা থেকে যে বাড়িতে ঢুকতে যাবেন অমনি বোমা ফাটবে, কিন্তু সদানন্দ সুর কলকাতা থেকে ফিরে আসবার আগেই কিছু কিছু ব্যাপার ঘটতে আরম্ভ করেছিল। বিশু মল্লিকের যখনই অস্ত্রশস্ত্র বিক্রি করবার দরকার হতো তখনই সে ঘোড়ায় চড়ে জঙ্গলে যেত। একদিন রাত্রি 10টার সময় অমৃত বাছুর খুঁজতে এসে
ওরা তাতে দেখে ফেলল, সে ভাবলু ঘোড়া ভূত। তারপর যখন সে বন্ধুদের খোঁচায় আবার জঙ্গলে ঢুকল, তখন শুধু ঘোড়া নয়, শিমুলতলায় ঘোড়ার সোয়ারের সঙ্গেও তার দেখা হয়ে গেল। বিশু মল্লিক সেদিন বোধহয় সদানন্দ সুরের বুবি ট্র্যাপ পেতে ফিরে যাচ্ছিল। জনে বুক জনতে চেনে অমিত চাকরির জন্য বিশু মল্লিকের কাছে দরবার করছিল। বিশু মল্লিক দেখল, এরপর যখন বুবি ট্র্যাপ ফাঁদবে তখন অমিত সাক্ষী দেবে যে সে বিশু মল্লিককে রাত্রিরে সদানন্দ সুরের বাড়ির পিছনে দেখেছে। হয়তো বিশু মল্লিক যখন সদানন্দ সুরের পাঁচিল তোপকে বেরোচ্ছিল তখন দেখেছে। অতএব অমিতের বেঁচে থাকা নিরাপদ নয়। বিশু মল্লিকের কাছে অটোমেটিক পিস্তল ছিল, সে অমৃতকে খুন করে ঘোড়ার পিঠে অদৃশ্য হয়ে গেল। আমি যখন প্রথম অকুস্থলে এসে তদন্ত আরম্ভ করলাম তখন সবচেয়ে আশ্চর্য মনে হল ঘোড়া। অমৃত ঘোড়া বুট দেখেছিল, আমি দেখলাম জলজ্যান্ত ঘোড়ার খুরের দাগ। একটা ঘোড়া এই মামলার সঙ্গে জড়িত আছে, তখনও আমরা আসামিকে চিনি না, কিন্তু সে যেই হোক ঘোড়ায় চড়ে জঙ্গলে আসে। কেন? ঘোড়ায় চড়ে শিগগির যাতায়াত করা যায়, কিন্তু আবার সহজেই লোকের দৃষ্টি আকর্ষণ করে। যে লোক দুষ্কার্য করতে বেরিয়েছে সে দৃষ্টি আকর্ষণ করতে চায় না, তবে এ ব্যক্তি ঘোড়ায় চড়ে জঙ্গলে আসে কেন? নিশ্চয় কোনো বিশেষ সুবিধে আছে। কি সুবিধে? সদানন্দ সুরের পাচল তপকানো, ঘোড়ার পিঠেতে পাচিল তপকানোর সুবিধে হয়, ওদিকে নামবার জন্য পেয়ারা গাছ আছে। কিন্তু শুধু কি এই? না, অন্য কিছু আছে। এ প্রশ্নের উত্তর পেয়েছিলাম কাল রাত্রে, কিন্তু সে পরের কথা। যথাসময়ে সদানন্দ সুর ফিরে এলেন, তরঙ্গটা তিনি ফিরিয়ে আনেননি, বোধহয় ইচ্ছে ছিল বাড়িতে দুদিন বিশ্রাম করে বুদিনীপতির বাসা থেকে তরঙ্গ নিয়ে আসবেন। কিন্তু তার ইচ্ছা পূর্ণ হল না, নিজের বাড়িতে ঢুকতে গিয়ে প্রায় আমাদের চোখের সামনে তিনি মারা গেলেন। সদানন্দ সুরের মৃত্যুর পর কিছুই বুঝতে বাকি রইল না। আমি যাকে ধরতে এসেছি সেই মেরেছে অমিত আর সদানন্দ সুরকে। যারা আগ্নেয়াস্ত্র টেনে তারা বাইরের লোক, হত্যাকারী বাইরের লোক নয়, অমিত আর সদানন্দ সুরের চেনা লোক। অমিত তাকে দেখে ফেলেছিল এবং সদানন্দ সুর তাকে গ্রহণ করতে শুরু করেছিল। কেবল দুটো কথা তখনও অজ্ঞাত ছিল, ল উক্তাকে এবং কালু ঘোড়ায় চড়ে আসে কেন? অমৃত বলেছিল কালু ঘোড়া ভূত নাক দিয়ে আগুন বেরোচ্ছে। সবটাই তার উত্তপ্ত কল্পনা হতে পারে, আবার খানিকটা সত্যি হতে পারে। সুতরাং কালো ঘোড়ার খোঁজ নেওয়া দরকার। খোঁজ নিয়ে জানা গেল সান্তালবলায় কেবল একটি কালো ঘোড়া আছে, তার মালিক বদ্রিদাস মারোয়ারি। তবে কি বদ্রিদাসই আমার আসামি? বদ্রিদাস লোকটি পাতাল মাছের মতো পিছল, তিনি ডান চালে প্রচুর কাকড় মেশাতে পারেন, সজ্জাতির প্রতি তার অসীম পক্ষপাত থাকতে পারে, কিন্তু তিনি দুর্দূত মানুষকে খুন করতে পারেন এত সাহস নেই। তাছাড়া তাকে ঘোড়সওয়ার রূপে কল্পনা করা আমার পক্ষে একেবারেই অসম্ভব। আমি বেনামি চিঠি পাঠানোর ফলে একটা কাজ হয়েছিল, সন্দেহভাজনদের দল থেকে জনকতক লোককে বাদ দেওয়া গিয়েছিল। যমুনা দাস গঙ্গারাম বেনামি চিঠি পুলিশকে দেখিয়েছিল, সুতরাং সে নয়। নফর কুন্ডুর উপর প্রথমে সন্দেহ হয়েছিল, কিন্তু দেখা গেল তার ঘোড়া নেই। পরের ঘোড়া দাঁড় করে কেউ খুন করতে যায় না। প্রান্তেশ পালতে অবশ্য আম গোড়া থেকে বাদ দিয়েছিলাম, ট্রলিতে চড়ে বারমারি গ্রামের কাছাকাছি যাওয়া যায় বটে, কিন্তু ট্রলিতে কুলি থাকে, তাদের চোখে এড়িয়ে খুন করার সুবিধে নেই। আমার শুধু জানবার কৌতূহল ছিল সদানন্দ সুরের প্রান্তে কি আছে। যা হোক, সন্দেহভাজনের দলকে ছাতাই করে মাত্র তিনজন দাঁড়াল, বদ্রিদাস মারোয়ারি, বিশু মল্লিক আর সুকুময় দারোগা। সুকুময় দারোগাকে বাদ দিতে পারিনি, তার একটা ঘোড়া আছে, যদিও সেটা কালো নয়, এবং তার পক্ষে এই জাতীয় কারবার চালানো যত সহজ এমন আর কারুর পক্ষে নয়। প্রদীপের নিচেই অন্ধকার বেশি। অবশ্যই যখন জানতে পারলাম বিশু মল্লিক একসময় যতই ছিল তখন সব সন্দেহই তার উপর দিয়ে পড়ল। উপরন্তু জানা গেল বিশু মল্লিক সদানন্দ সুরকে ৫০০ টাকা ধার দিয়েছে। আসলে ওটা ধার নয়, ঘুষ। সদানন্দ সুরের মতো নিঃস্ব লোককে কোনো ব্যবসাদার শুধু হাতে ধরা দেবে না। আমি বিশু মল্লিকের জন্য তোপ ফেললাম, আমার মনের প্রাণের কথা সব তাকে বলে ফেললাম। জঙ্গলে যে অস্ত্রগুলো লুকিয়ে রাখা সম্ভব এই চিন্তা আমার গোড়া থেকেই ছিল। আমি ভেবেছিলাম শিমুল গাছের কাছাকাছি কোথাও মাটিতে পোতা আছে। বিশু মল্লিক যখন শুনল আমরা জঙ্গল খানাতল্লাশ করবার মতলব করেছি তখন সে দুশ্চিন্তায় পড়ে গেল। অস্ত্রগুলো অবশ্য খুবই যত্ন করে লুকিয়ে রাখা হয়েছে, কিন্তু বলা যায় না পুলিশ খুঁজে বার করতে পারে। তখন বিশু মল্লিককে অবশ্য ধরা যাবে না, কিন্তু অনেক টাকার মাল বাজেয়াপ্ত হয়ে যাবে। বিশু মল্লিক লোভে পড়ে গেল। কাল বিকেলে আমি যখন রামগিরি যাবার জন্য ট্রেনে চড়লাম তখন বিশু মল্লিক এসে দেখে গেল। আমি সত্যি যাচ্ছি,
কি না, আমার অবশ্য রামদিঘি পর্যন্ত যাবার প্ল্যান ছিল না, স্থির করেছিলাম পরের স্টেশনে নেমে বাগমারিতে ফিরে আসব। কিন্তু দৈব অনুকূল ঠিক বাগমারি গ্রামের দায় ট্রেন থেমে গেল। গ্রামে গিয়ে পতন, দাশু আর গোপালকে জোগাড় করলাম, তাদের নিয়ে জঙ্গলে গেলাম। সারা জঙ্গল তল্লাশ করা অসম্ভব, কিন্তু সদানন্দ সুরের পাঁচিলের পাশে যেখানে খোঁড়ার খুঁড়ের দাগ পাওয়া গিয়েছিল সেখানে থেকে শিমুল গাছের গোড়া পর্যন্ত খুঁজে দেখলাম যদি কোথাও সদ্য খোঁড়া মাটি দেখতে পাই, কিন্তু সেরকম কিছুই চোখে পড়ল না। এখন কি করা যায়, সূর্যাস্তের বেশি দেরি নেই। জঙ্গলে বসে সিগারেট টানতে টানতে মতলব ঠিক করে নিলাম। পতলদের বললাম, চলো সান্তালগোলার দিকে যাওয়া যাক। জঙ্গলের ভিতরে দিয়ে সান্তালগোলার কিনারায় পৌঁছলাম। এখানে জঙ্গল প্রায় 150 গজ চৌড়া। এক প্রান্তে স্টেশন, অন্য প্রান্তে কোঅপারেটিভ ব্যাংক, মাঝামাঝি বিশু মল্লিকের মিল। মিলের একা পিছন দিক কাঁটা তারের বেড়ায় শত খিরকির ফটক আছে। আমি পটলদের আমার প্ল্যান বুঝিয়ে দিলাম। তারা জঙ্গলের কিনারায় সম ব্যবধানে গাছে উঠে লুকিয়ে থাকবে এবং লক্ষ্য করবে খোড়ায় চড়ে কিংবা পায়ে হেঁটে কেউ জঙ্গলে ঢোকে কিনা। লোকটাকে চেনবার চেষ্টা করবে, কিন্তু কোনো অবস্থাতেই ধরবার চেষ্টা করবে না। পতন উঠল বিশু মল্লিকের মিলের সরাসরি একটা গাছের দাশু গেল স্টেশনের দিকে আর কোপাল ব্যাংকের দিকে। আকাশে আজও চাঁদ আছে, রাত হলেও এদের চোখে দিয়ে কেউ জঙ্গলে ঢুকতে পারবে না। ওদের গাছে তুলে দিয়ে আমি ফিরে চললাম শিমুল গাছের কাছে। ওই গাছটা আমার মনে ঘোর সন্দেহ জাগিয়ে তুলেছিল। অমৃতের মৃত্যু হয় ওই গাছের তলায়। এ রহস্যের চাবিকাঠি যদি জঙ্গলের মধ্যে থাকে তবে নিশ্চয় ওই শিমুল গাছের কাছাকাছি কোথাও আছে। যখন শিমুলতলায় ফিরে এলাম তখন সন্ধে পেরিয়ে গেছে, চাঁদের আলো ফুটেছে। শিমুল গাছ থেকে 20-25 হাত দূরে একটা যাত্রা গোছের গাছ ছিল, আমি তাতে উঠে পড়লাম। এইখানে বসে বাঘ শিকারীর মতো অপেক্ষা করব। আমার সন্দেহ অস্ত্র নেই, আমি এসেছি শুধু ব্যাঘ্র মশাইতে দেখতে। তিনি আসবেন কিনা জানি না, কিন্তু যদি আসেন নতরা দেই আসবেন। শিমুল গাছের সব পাতায় পায় জ্বরে গেছে, গাছের তলায় চা নেই। চাঁদ যত উঁচুতে উঠছে আলো তত পরিষ্কার হচ্ছে। হঠাৎ কাছের একটা গাছ থেকে কোকিল ডেকে উঠল। বিচিত্র পরিস্থিতি, আমি বসে আছি, একটা নৃশংস নরহস তাতে দেখব বলে আর কোকিল ডাকছে। আজব দুনিয়া। বেশ খানিকক্ষণ কেটে গেল, চোখের কাছে হাত এনে ঘড়ি দেখলাম 7:45। সন্ধে সন্ধে দূর থেকে একটা আওয়াজ কানে এল, শুকনো পাতার ওপর পায়ের মোচামোচ শব্দ। রাত ফিরিয়ে দেখি ঘন ছাড় ভিতরে থেকে দীর মস্থর গমনে একটা ঘোড়া বেরিয়ে আসছে। কালো ঘোড়া, তার পিঠে বসে আছে কালো পোশাক পরা একটা মানুষ। মানুষটার মুখ দেখতে পাচ্ছি না, কিন্তু সে জাতির মতো সামনে ঝুঁকে বসেছে আর সতর্কভাবে এদিক ওদিক তাকাচ্ছে। ঘোড়াটা সোজা দিয়ে শিমুল গাছের বিরাট গুড়ির গাছ এসে দাঁড়াল, পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তারপর যা দেখলাম তা একেবারে সার্কাসের খেলা। ঘোড়া সোয়ার টপ করে ঘোড়ার পিঠে উঠে দাঁড়াল, তারপর হাত বাড়িয়ে শিমুল গাছের গুড়ি তে একটা ফোকরের মধ্যে হাত গুটিয়ে দিলে। মাটি থেকে 10 হাত উঁচুতে যেখানে ডালপালা বেরিয়েছে সেখানে একটা খোপের মতো ফুটো আছে। অচিন পাখির বাসা। ঘোড়ার পিঠে আসামি কেন জঙ্গলে আসে এখন বুঝতে পারছি। অস্ত্রগুলো মাটিতে পোতা নেই, আছে গাছের ফোকরের মধ্যে, মাটি থেকে 10 হাত উঁচুতে। শিমুল গাছের গায়ে শক্ত শক্ত মোটামত কাঁটা থাকে। শিমুল গাছে মানুষ ওঠে না, এমনকি কাঠবেড়ালি পর্যন্ত ওঠে না, এমন নিরাপদ গুপ্ত স্থান আর নেই। অবশ্য মই লাগিয়ে ওঠা যায়, কিন্তু কে মই লাগবে? আর যিনি জানেন তিনি যদি মই কারে করে জঙ্গলে আসেন তাহলে লোকের দৃষ্টি আকর্ষণ করবে, তার চেয়ে ঘোড়া রয়ের নিরাপদ, বিশেষত যদি জ্যোতির হাতের শিক্ষিত ঘোড়া হয়। যা হোক, খোরসোয়ারের বাহাতে একটা থলি আছে, সে খোপের মধ্যে ডান হাত গুটিয়ে একটি একটি করে অস্ত্রগুলি বার করছে আর থলিতে রাখছে। এতক্ষণে খোরসোয়ারকে চিনতে পেরেছি বিশু মল্লিক। মুখ চিনতে না পারলেও ওই রোগা বেটের শরীর আর ধনুকের মতো বাঁকা ট্যাং ভুল হবার নয়। আমি ঠিকই আন্দা চ করেছিলাম, কিন্তু একটা দোকা তখনও কাটেনি। বিশু মল্লিক কালো ঘোড়া পেল কোথেকে? সে বড়ি ইশিয়ার লোক, তার যদি কালো ঘোড়া থাকত সে কখনোই আমার কাছে মিথ্যে কথা বলত না। আসলে আমি যখন তাকে কালো ঘোড়া সম্বন্ধে প্রশ্ন করেছিলাম তখন সে আমার প্রশ্নের তাৎপর্য বুঝতে পারেনি। এ মামলার সঙ্গে কালো ঘোড়ার যে কোনো সম্বন্ধ আছে তো সে কল্পনা করতেই পারেনি। আমি কালো ঘোড়ার রহস্য বুঝলাম কাল দুপুর রাত্রে বাসায় ফিরে এসে। সে যাক, বিশু মল্লিক থলি গড়ে নিয়ে ঘোড়ার পিঠে নেমে বসিল, তারপর মন্দমন্থর চালিয়ে ফিরে চলল। সেই জঙ্গলের ছায় অদৃশ্য হয়ে যাবার পর আমি গাছ থেকে নামলাম।
ঘড়িতে তখন সোয়া আটটা। আমি আবার পটলদের উদ্দেশ্যে ফিরে চললাম। আমার প্ল্যান চিঠি ফলেছে, পুলিশ কাল জঙ্গল তল্লাশ করবে, তাই আজ বিশু মল্লিক অস্ত্রগুলো জঙ্গল থেকে সরিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, অস্ত্রগুলোকে সে রাখবে কোথায়? কারণ কেবল মানবতাকে ধরলে চলবে না, অস্ত্রগুলোও চাই। বস্তুত অস্ত্রগুলো না পেলে মানুষটাকে ধরে কোনো লাভ নেই। আমি যখন জঙ্গলের কিনারায় পৌঁছলাম তখনও পটলেরা গাছ থেকে নামেনি, আমাকে দেখে নেমে এল। তিনজনেই ভীষণ উত্তেজিত, তারা ঘোড়সওয়ারকে জঙ্গলে ডুবতে দেখেছে এবং চিনতে পেরেছে। বিশু মল্লিক তার রাইস মিলের চিরকি ফটক দিয়ে ঘোড়ার পিঠে চড়ে বেরিয়ে এল, পটলের গাছের প্রায় পাশ দিয়ে জঙ্গলে ঢুকাল। 40 মিনিট পরে আবার ফিরে ফটিক দিয়ে মিলে চলে গেল। আমি জিজ্ঞেস করলাম, চিক দেখেছি নিজের ফটকে ঢুকেছে, অন্য কোথাও যায়নি? পটল বলল, আজকে না, অন্য কোথাও যায়নি। আমি নিশ্চিন্ত হলাম, অস্ত্রগুলো বিশু মল্লিক মিলেই রাখবে, অন্তত যতদিন না পুলিশ জঙ্গল তল্লাশ শেষ করে। আমি সকালবেলা তাকে বলেছিলাম নীলখানা তল্লাশ করব না, আমার কথায় সে বিশ্বাস করেছে। আমাকে বিশু মল্লিক বোধ হয় খুবই সরল প্রকৃতির লোক বলে মনে করেছিল। আমি তখন পটল, দাশু আর গোপালের পিঠ ফুটে দিয়ে বললাম, তোমাদের জন্য অমৃতের মৃত্যুর কিনারা করতে পারলাম, কিন্তু আজ আর বেশি কৌতূহল প্রকাশ করো না, কাল সকাল 9টার সময় এসব তখন সব জানতে পারবে। কিন্তু সাবধান, কাউকে একটি কথা বলবে না। তারা গ্রামে ফিরে গেল, আমি থানায় গেলাম, সুকুময় দারোগার কাছে পিস্তলটা জোগাড় করে স্টেশনে গেলাম। স্টেশন থেকে কাজকর্ম সেরে যখন ফিরে এলাম তখন রাত দুপুর। তুমি নাক ডাকিয়ে ঘুমোচ্ছ, তোমাকে জানালাম না? পিছনের জানালার কাছে গিয়ে দাঁড়ালাম, দেখি জানালার বাইরে কয়েকটা জন্তু বসে আছে। প্রথমটা আমিও ভেবেছিলাম কালো কুকুর, তারপর লক্ষ্য করে দেখলাম কুকুর নয়, শেয়াল। ব্যাস, সঙ্গে সঙ্গে কালো ঘোড়ার রহস্য বের হয়ে গেল। বুঝতে পারলে না? অত্যন্ত সহজ, এমনকি হাস্যকর। কেন যে কথাটা মাথায় আসেনি জানি না, শেয়ালের গায়ে রং কালো নয়, পাতিলে। অথচ আমরা দেখলাম কালো, ঘোড়াটাও কালো ছিল না, ছিল গাঢ় বাদামি রঙের, ইংরেজিতে যাকে বলে চেতনা। চাঁদের আলোয় সব গাঢ় রঙই দূর থেকে কালো দেখায়, তাই অমৃত কালো ঘোড়া বুধ দেখেছিল, আমিও কালো ঘোড়া দেখেছিলাম। এ ইহল কালো ঘোড়ার রহস্য। রহস্য না বলে যদি পরিহাস বলতে চাও তাতেও আপত্তি নেই। রাত্রে ছেতে বসে তুমি সস্ত্রীক প্রান্তেশ পালের উপাখ্যান বললে, ওদের গলদ কোথায় বুঝতে বেশি কষ্ট হয় না। প্রান্তেশ পাল নিজের কাজে বেশ দক্ষ, কিন্তু ঘরে চালিজড়ি চলে না, স্ত্রীর কাছে তেছ। সদানন্দ সুর বোনের কাছে তোরঙ্গ রেখে গিয়ে এছিলেন চিঠি, তোরঙ্গ গোড়ায় ভাঙ্গা হয়নি, কিন্তু যখন তার মৃত্যু সংবাদ এল তখন গুবিনী সুশীলা আর দ্বিধা করলেন না, ক্যারমদের তালা ভাঙলেন এবং যা পেলেন আত্মসাত করলেন। হয়তো দাদার বিষয় সম্পত্তি সবই তিনি শেষ পর্যন্ত পাবেন, কিন্তু আইনের কথা কিছু বলা যায় না, হাতে যা পাওয়া দেখে তা হজম করাই বুদ্ধিমানের কাজ। এই হচ্ছ সে ভগিনী সুশীলার মনস্তত্ত্ব। প্রান্তেশ পাল কিন্তু পুরুষ মানুষ, হর্ষ দীর্ঘ জ্ঞান আছে, তাই তোমাকে দেখে তিনি বেজায় নার্ভাস হয়ে পড়েছিলেন। তারপর আর কি, এবার বেরোবাসের বিশ্রাম। এই ভারতের মহামানবের সাগর তীরে বিশু মল্লিকের মতো আরো কত মহাজনের নীরবে তপস্যা করছেন তে তার খবর আছে। ব্যোমকেশ প্রকাণ্ড হাই তুলিয়া পাশ ফিরিল, বলিল, যাদি কোহাল বিভাবরী, এই বেলা একটুকু ঘুমিয়ে নাও, আজ রাত্রে কলকাতা ফিরবো।